নমস্কার। আজ মহাষ্টমীর দিনে মহাষ্টমীর পূজা বৈঠকে নিয়ে সৃজন পরিবার আবার আপনাদের সামনে। গত দুটি দিন মহাষষ্ঠী এবং মহাসপ্তমীতে আমরা ছিলাম, আপনারাও ছিলেন সৃজন পরিবারের আড্ডায়। আর আজকেও সৃজনের আড্ডায় পূজার বৈঠকিতে মহাষ্টমীর দিনে আমরা সবাই রয়েছি। আজকে এই সেটে আমার সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। প্রথমে আমার ডান দিক থেকে রাকেশ ঘোষ, নাট্য ব্যক্তিত্ব। রাকেশের একটি নাটক এখন কলকাতার বুকে রমরমিয়ে চলছে, আমি নিজেও তার সাক্ষী, সেই সম্বন্ধে কথা শুনবো আমরা। তার পাশে রয়েছেন সুচন্দা ঘোষ, দিদি কাছ থেকে আমরা শুনবো গান, বিশেষ করে রবি ঠাকুরের গান। তার পাশে রয়েছেন অভিক মল্লিক, অভিকদার কাছ থেকেও আমরা গান শুনবো। আমার বাঁদিকে প্রথমে রয়েছেন চন্দন মজুমদার, তার পাশে রয়েছেন ঈশিতা দাস অধিকারী। তারা দুজনেই বাচিক শিল্পী, তাদের কাছ থেকে আমরা কবিতা কথা সবই শুনবো। আমরা প্রথমে এই বৈঠকিতে ঢুকি একটু সুরের মাধ্যমে। প্রথমে সুচন্দাদির কাছে যাই একটা গান। নিশ্চয়ই, আমি গান শুরু করার আগে আমাদের সমস্ত দর্শক বন্ধু, সৃজন পরিবারের সমস্ত সদস্য, তোমাকে এবং আমার সমস্ত সহশিল্পীদের আমার শারদ শুভেচ্ছা জানাই। আমি, তুমি তো বলেই দিয়েছো রবি ঠাকুরের গান গাইব, আমি একটি স্বদেশ পর্যায়ের গান দিয়ে আজকে শুরু করছি, যেখানে আমরা দেখছি যে দেশমাতৃকার রূপটি কেমন সুন্দরভাবে দুর্গা মায়ের রূপের সাথে একেবারে মিলেমিশে একাকার হয়ে গেছে। সেই গানটি দিয়ে আজকে আমি শুরু করছি। আজি বাংলাদেশের হৃদয় হতে কখন পলি, তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। আজি বাংলাদেশের হৃদয় হতে কখন পলি, তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে। তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে, ওগো মা। ডান হাতে তোর খড়গ জ্বলে, বাঁ হাতে করে শঙ্কা হরণ। ডান হাতে তোর খড়গ জ্বলে, বাঁ হাতে করে হরণ। দুই নয়নে স্নেহের হাসি, ললাট নেত্র আগুন বরণ। ওগো মা তোমার কি মূরতি আজি দেখি রে, ওগো মা তোমার কি মূরতি আজি দেখি রে। তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে, ওগো মা। তোমার মুক্ত কেশের পুঞ্জ মেঘে লুকায় অশনি, তোমার আঁচল ঝালে আকাশ তলে রৌদ্র বসনি। তোমার মুক্ত কেশের পুঞ্জ মেঘে লুকায় অশনি, তোমার আঁচল ঝালে আকাশ তলে রৌদ্র বসনি। ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে। তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে, ওগো মা। আজি বাংলাদেশের হৃদয় হতে কখন পলি, তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে। তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে, ওগো মা।
অসাধারণ অসাধারণ, মানে মা দুর্গার স্তুতির সঙ্গে সঙ্গে দেশমাতৃকারও স্তুতি, দুটো একসঙ্গে, দুটো একসঙ্গে মিলেমিশে গেছে। আর এই প্রসঙ্গে বলি যে আমরা মহাসপ্তমীর দিন যখন আড্ডায় ছিলাম তখনও একটি কথা হয়েছিল যে এই গানটি রবীন্দ্রনাথ ঠাকুর মূলত সিস্টার নিবেদিতাকে মাথায় রেখেও লিখেছিলেন সম্ভবত, যে সিস্টার নিবেদিতা তো তার নিজেকে সম্পূর্ণভাবে বিলীন করেছিলেন বাংলার জন্য, লোকমাতা, লোকমাতা, তাই এইখানে কোথাও যেন সেই ভাবটাও আমরা খুঁজে পাচ্ছি বারবার। আমি একটু রাকেশের কাছে আসি। রাকেশ, আমি প্রথমেই বলছিলাম কুমার সম্ভবের কবি, অসাধারণ একটি প্রোডাকশন, আমি নিজে দেখেছি, দর্শক বন্ধুদেরও বলছি কুমার সম্ভবের কবি দেখুন, কালিদাসকে দেখা প্রয়োজন, কালিদাসকে জানা প্রয়োজন। কালিদাসকে দেখতে গেলে তো আমাদের প্রচুর পিছনে যেতে হবে, তা পিছনে এই মুহূর্তে যাওয়া সম্ভব না, কিন্তু তোমার কাছ থেকে মানে রাকেশের কাছ থেকে শুনবো এই নাটকের প্রেক্ষাপট যদি তুমি একটু বলো। আচ্ছা, মানে নাটকের প্রেক্ষাপট বলার আগে আমি নাটকের একটু প্রেক্ষাপট বলি। থিয়েটার ভীষণ একটা কম্বাইন্ড আর্ট, দুর্গা পুজোও যেমন একটা কম্বাইন্ড আর্ট, কম্বাইন্ড শিল্প, এটা অবশ্যই, কারণ কাঠামো থেকে শুরু করে খড় মাটি, তারপরে তাতে কাপড় লাগানো, রং লাগানো, থেকে প্যান্ডেল থেকে পুরুত ঠাকুর, এবং তারপর আমাদের জামা কাপড় কেনে, এবং আমাদের আজকের এই আড্ডা পর্যন্ত, এই আমাদের যারা ক্যামেরার পিছনে রয়েছেন যে সমস্ত কলাকুশলী বন্ধুরা, তাদেরকে নিয়ে এইখানের সাজানো যে উর্লিটা রয়েছে, এটা পর্যন্ত সবটা মিলে কিন্তু পুজো। ঠিক থিয়েটারও তেমন, তার আলো, তার মেকআপ, তার স্ক্রিপ্ট রাইটিং থেকে শুরু করে দর্শক পর্যন্ত, এটা না হলে হয় না। কুমার সম্ভবের গল্পটাও আমরা নিলাম শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় বলতেই আমাদের এখন যেটা হয়ে গেছে বাঙালির কাছে, আক্ষরিকর্থে সারা ভারতবর্ষের মানুষের কাছে, ব্যোমকেশ বক্সী, কিন্তু তার বাইরে আর কেউ ভাবতে পারছেন না, কিন্তু শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ঐতিহাসিক ঔপন্যাসিক হিসেবে কালের মন্দিরা, গৌড় মল্লার, তুমি সন্ধ্যার মেঘ, তুঙ্গভদ্রার তীরে, অসামান্য সমস্ত রয়েছে, চুয়াচন্দন যদি আমরা যেগুলো দেখি, মানে পড়তে গেলে যেটা মনে হয়, মানে বিভিন্ন কবি সাহিত্যিক তাকে তুলনা করছেন বঙ্কিমচন্দ্র পরবর্তী একজন শ্রেষ্ঠ ঐতিহাসিক ঔপন্যাসিক হিসেবে। কুমার সম্ভবের কবি কালিদাসের জীবনী, কালিদাসের কোনো প্রামাণ্য জীবনী আমরা পাই না, কোথাও নেই কোনো কিছু। তিনি ওই বিক্রমাদিত্যের নবরত্ন সভার একজন কবি ছিলেন, এবং ওই তার বেশ কিছু আমরা যা কাব্য পাই সেইটাই, তিনি নিজেও কোথাও উল্লেখ করে যাননি তার কোথায় জন্ম, কোথায় বাস, কী বৃত্তান্ত, সবটাই আমাদের মিথ রয়ে গেছে, এবং সেই মিথগুলোকে আশ্রয় করেই শরদিন্দু বন্দ্যোপাধ্যায় একটা চিত্রনাট্য লিখেছিলেন, এবং সেই চিত্রনাট্যটার নাম ছিল কালিদাস। পরবর্তীকালে সেই চিত্রনাট্য থেকে ছবি হয় না, সব লেখাই তো প্রকাশিত হয় না, সেটা তো হয় না রূপান্তরিত, তিনি তখন সেই চিত্রনাট্যটাই প্রকাশ করেন, এবং তার এত জনপ্রিয় হয় তখন তিনি চিত্রনাট্যটাকে উপন্যাসে ট্রান্সফর্ম করেন, এবং তিনি বলে দেন যে এটি আর চিত্রনাট্যরূপে পাওয়া যাবে না, শুধুমাত্র উপন্যাস রূপেই পাওয়া যাবে, তিনি তার নাম দিলেন কুমার সম্ভবের কবি। কারণ ওইখানে যে গল্প রয়েছে, গল্পটা হচ্ছে কালিদাস প্রথম জীবনে নাকি মূর্খ ছিল, এবং তারপর তিনি বিয়ে হয় ঘটনাচক্রে এক রাজকুমারীর সঙ্গে, এবং রাজকুমারী বিবাহের রাত্রেই জানতে পারে যে কালিদাস মূর্খ, সঙ্গে সঙ্গে তাকে পরিত্যাগ করেন, এবং কালিদাস মনের দুঃখে যখন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন তখন সেখানে তাকে দেবী সরস্বতী দর্শন দেন, এবং দেবী সরস্বতীর বরে তিনি অসামান্য একজন কবি হয়ে ওঠেন। এটা নিয়েই তিনি লেখেন উপন্যাস। কিন্তু আমি যখন কাজটা করতে গেলাম আমার মনে হলো এত সরলীকরণটা বোধ হয় ঠিক নয়, কালিদাসের যা মেধা, যা প্রতিভা, তিনি একটা সময় একজন মূর্খ মানুষ ছিলেন, আর একজন মাথায় এসে একটা হাত রাখলো, সঙ্গে সঙ্গে মাথার ব্রেনগুলো একদম, মানে ব্রেন অপারেশন হয়ে গেল, আর একদম সঙ্গে সঙ্গে তিনি খসখস করে কবিতা লিখতে আরম্ভ করলেন, আর আমার উল্টো দিকেই দেবী সরস্বতী, ঠিক আছে, দেবী সরস্বতী এটা স্বীকার করবেন না। তো তার জন্য তখন কী করলাম, আমি দেবী সরস্বতীকে মানবী করে দিলাম। সাপোজ টু বি এটা বিশ্বভারতী, সেখানে একজন তিনি প্রিন্সিপাল, এবং সেখানে একজন স্টুডেন্ট এসেছে যে কিছু লেখাপড়া জানে না, তাকে তিনি মেরে ধরে একদম শিক্ষা দিচ্ছে, কারণ মানবী রূপী একজন শিক্ষিকা, একদম, কারণ আপনার কাছে আপনার গুরুই কিন্তু সরস্বতী, একদম তাই, আপনারা যারা এখানে শিখেছেন আমাদের প্রত্যেকের কাছে তাই, তাই, ঠিক আছে, এবং তাই কালিদাসের যিনি গুরু তার কাছে তিনি সরস্বতী, এবং সরস্বতী একটা উপাধি দেওয়া হয় আমাদের বিভিন্ন টোলেতে, পুরুষরাও কিন্তু এই উপাধি পান সরস্বতী, সুতরাং তিনি যে নারী হবেন বা পুরুষ হবেন এরকম কোনো ব্যাপার নেই, যিনি জ্ঞানের আধার, যিনি আমাদেরকে জ্ঞানের আলোক প্রদান করেন তিনিই সরস্বতী। এবং সেই চরিত্রে আমাদের কলকাতার একজন বিখ্যাত নৃত্যশিল্পী আলোকপর্ণা গুহ অভিনয় করেন, মানে
আলোক পড়ানো দেখতাম অলোক সামান্য ভাবে এসে দাঁড়ান যখন সরস্বতী মানে সম্পূর্ণ মানে সেটা একটা অসামান্য অভিজ্ঞতা আলোক পড়ানো দিই। আমি বলি তুমি লিটারালি সরস্বতী, কারণ তিনি যেমন শ্লোক গাইতে পারেন তেমন তিনি কত্থক ডান্স করতে পারেন, তেমন ভরতনাট্যম, আবার একসঙ্গে পেইন্টিংও করতে পারেন। এবার অভিনয়টা তো আছেই, মানে সেটা পড়ে পাওয়া 14 আনা। আরেকজন সরস্বতী, আরেকজন সরস্বতী, একদম লিটারালি দর্শক দেখে তাকে মুগ্ধ হয়। এবং যে ছেলেটি আমাদের কালিদাস করছে রঞ্জন বোস, সেও আক্ষরিক অর্থেই কালিদাস, কারণ সে আমাদের কস্টিউমও ডিজাইন করে। যখন কালিদাসের কস্টিউম ডিজাইন করতে বললাম, সে এমন নেড়ে ঘেঁটে একটা কস্টিউম ডিজাইন করে দিল, আমি দেখে থ। সেই কস্টিউমটা ডিজাইন করেছে রবীন্দ্রনাথের বাল্মীকি প্রতিভায়, রবীন্দ্রনাথ যে বাল্মীকি সাজিয়েছিলেন যেটা পরে সেইটা, সঙ্গে সঙ্গে এক লাইনে বাল্মীকি কালিদাস রবীন্দ্রনাথ, তিন মহাকবি একসঙ্গে একসঙ্গে এক নাটকে। ইভেন তুমি যখন ভূমিকা করো তখন এটাকেই ভূমিকা, হ্যাঁ আমি এটাই বলি যে মানে। এবং তারপর আমি যখন স্ক্রিপ্ট লিখলাম সেখানেও আমি দেখলাম অবধারিতভাবে শ্রীজাতও এসে যাচ্ছেন, জয় গোস্বামী এসে যাচ্ছেন, শক্তি চট্টোপাধ্যায় এসে যাচ্ছেন, আমি কাকে, রবীন্দ্রনাথ তো রয়েছেন, তাকে তো বাদ দিয়ে কিছু করা যায় না, কারণ রবীন্দ্রনাথের সব কবিতাতে, রবীন্দ্রনাথ ভীষণ ফেভারিট কবি ছিলেন কালিদাস, মেঘদূত আপনারা তো জানেন, বা হায়রে কবেই কেটে গেছে কালিদাসের কাল, তো এইসব কবিতার যখন প্রসঙ্গ আসছে তো সমস্ত কবি এইভাবে যখন দাঁড়িয়েছে, এই কাজটা যখন করতে গেলাম অসম্ভব একটা রোমাঞ্চ হলো, এবং সেই রোমাঞ্চটা আমি দেখলাম দর্শকের মধ্যে, তার সাক্ষী ও নিজেই, এবং দর্শক এনজয় করেছেন এই কাজটা আমরা করছি, এবং শরদিন্দু বন্দ্যোপাধ্যায়কে অন্য আঙ্গিকে আবিষ্কার করতে পারছি। আমাদের পুজোর আগেই জাস্ট শো হয়েছে, আবার পুজোর পরেই রয়েছে শো, এবার খুব মজা লাগছে এটা, এবং সেটা নিয়ে আজকে এখানে সবার সঙ্গে এই আড্ডায় শেয়ার করছি, উল্টো দিকে দর্শকরা রয়েছেন তাদের সঙ্গেও আলোচনা হচ্ছে, বেশ ভালো লাগছে। কুমার সম্ভব নিয়ে আমরা কথা শুনবো, আরও কিছু জানবো তোমার কাছ থেকে, কিন্তু আমার কাছে একটা ছোটো রেফারেন্স আছে, আমি একটু দর্শক বন্ধুদের বলি। ডক্টর শশীভূষণ দাশগুপ্ত, ঐতিহাসিক ডক্টর শশীভূষণ দাশগুপ্তের মতে কবি কালিদাস পর্বতদুহিতা উমাকে কন্যা রূপে, পত্নী রূপে ও জননী রূপে সৌন্দর্যে, মাধুর্যে ও প্রেমে পরিপূর্ণ করিয়া ভারতবাসীর অন্তরের কাছে পৌঁছাইয়া দিয়াছেন। আবার উনি আরেকটি রেফারেন্স টেনেছেন যে উমা রবীন্দ্রনাথের কাব্য জীবনের বিভিন্ন স্তরে বিভিন্ন মূর্তিতে দেখা দিয়েছেন, এবং সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে কালিদাসের প্রভাব পাওয়া যায়। অর্থাৎ যে কথাটি তুমি নিজে বললে যে রবীন্দ্রনাথ সেই কুমার সম্ভবের ওইখান থেকে যেন উমার রূপটা পেয়েছে কালিদাসের জায়গায়, এবং শরদিন্দু কালিদাসের স্ত্রীর নামই দিয়েছে তার জন্য হৈমশ্রী, হৈমশ্রী একদম, মানে তিনি উমাই, আর কুমার সম্ভব শিবের আখ্যান, শিব এবং পার্বতীর প্রণয় আখ্যান একদম। আমরা সেই প্রণয় আখ্যান শুনবো, কিন্তু তার আগে আমি একটু চলে আসি ঈশিতাদির কাছে। দেবী সরস্বতীর কথা হচ্ছে আর আমাদের মধ্যেও দুই সরস্বতী আছেনই, তাই ঈশিতাদির কাছে শুনি। আমরা কি কার্তিক গণেশ? গণেশ হতে কি কেউ রাজি হবে? আমি হব। আচ্ছা গুড, তাহলে আমি কিন্তু কার্তিকের দিকে, অভিজ্ঞতা কোন দিকে? গণেশ আদরের সেনা, এই যুগ গণেশের সিদ্ধিদাতা, সিদ্ধিদাতা, গণেশকে আগে ছাড়া যাবে না, সবাই বাড়িতে গণেশের কালেকশন রাখে, সাবধান। গণেশ উপেক্ষা কখনো আর স্বামীজিরও আগমনী গানের মধ্যে সবচেয়ে প্রিয় গান ছিল গিরি গণেশ আমার সুখকারে, তাই ঈশিতা দি একটু কিছু শুনি। শুভ দাশগুপ্তের শারদিয়া। গেরুয়া নদীর পার ঘেঁষে সেই ছোট্ট আমার গ্রাম, ছেলেবেলার ছেলে খেলার সেই আনন্দ ধাম, আকাশ ছিল সুনীল উদার রোদ্দুরে টানটান, গেরুয়া নদীর পার ঘেঁষে সেই ছোট্ট আমার গ্রাম, গেরুয়া নদীর পার ঘেঁষে সেই গ্রামের শেষ পাড়ায় নবীন কাকার কুমুর বাড়ি ঠাকুর হতো গড়া, সাত পাড়াতে বেজায় খ্যাতি নবীন তালেবর, নবীন কাকার হাতের ঠাকুর অপূর্ব সুন্দর, এক এক বছর এক এক রকম ঠাকুর তৈরি হতো, সেসব ঠাকুর দেখতে মানুষ বেজায় ভিড় জমাতো, স্কুল পালানো দুপুর ছিল, ছিল সঙ্গী সাথী, চোখ জুড়ানো মূর্তি দেখতে ভীষণ মাতামাতি, শারদিয়ার দিন গড়াতো শিউলি গন্ধে দুলে, রোজই যেতাম ঠাকুর গড়া দেখতে সদুল বলে, নবীন কাকা গরিব মানুষ সদাই হাসি মুখে, নিবিষ্ট মন ব্যস্ত জীবন আপন ভোলা সুখে, হাতের ছোঁয়ায় তৈরি হতো লক্ষ্মী গণেশ পেঁচা, দূর গায়ে তার ছোট্ট বাড়ি ঠাকুর গড়েই বাঁচা, সে বছর কি হলো বলি শোনো দিয়ে মন, বন্যা হলো ভীষণ রকম ভাসলো যে জীবন, কত মানুষ ঘর হারালো প্রাণ হারালো কত,
গোটা গ্রামের বুকটি জুড়ে হাজার আঘাত ক্ষত, ধানের জমি পাটের খেতে জল থই থই বান, সর্বনাশের কান্না ঘেরা হাজার নিঃস্ব প্রাণ। বন্যা শেষে বর্ষা গেল, জাগলো শারদ আলো, নীল আকাশে পুজোর ছুটি দিব্যি ডাক পাঠাল, কাশফুলেরা উঠল দুলে শিউলি ছড়া দিন, পুজো আসছে রোদ্দুরে তাই বাজল খুশির বিন। আমরা যত কচি কাঁচা আবার জড়ো হয়ে ঠাকুর দেখতে গেলাম ছুটে মাঠঘাট পেরিয়ে, সেবার মাত্র গুটি কয়েক ঠাকুর ডালির ঘরে, পুজোর আয়োজন তো সেবার নম নম করে, তারই মধ্যে একটা ঠাকুর ডালির চালের কোণে, নবীন কাকা ভাঙেন গড়েন নিত্য আপন মনে। অন্য ঠাকুর দেখতে চাইলে বাধা দিতেন না, ওই ঠাকুরটি দেখতে চাইলে না, শুধু না। কৌতূহলে দিন গড়াল, পুজো এলো কাছে, মহালয়ার দিনটি এলো পুজোর খুশির সাজে, আমরা সবাই রাত থাকতে উঠেছি ঘুম ছেড়ে, পূবের আকাশ মলিন আলো ধীরে উঠছে বেড়ে, অন্ধকারে চুপি সাড়ে গুটি গুটি পায়ে, আমরা হাজির নবীন কাকার ঘরের কিনারায়, চুপটি করে দরজা ঠেলে ভিতর পানে গিয়ে দেখি কাকা চোখ আঁকছেন সমস্ত মন দিয়ে, চোখ আঁকা যেই সাঙ্গ হলো নিথর নবীন কাকা, অঝোর ধারে কেঁদেই চলেন দুহাতে মুখ ঢাকা, কাঁদছে শিল্পী নীরব বিশ্ব কুপির আলো ঘরে, নবীন কাকার পাথর হৃদয় কান্না হয়ে ঝরে, রাত ফুরানো ভোরের আকাশ কৃপণ অল্প আলো, মুখ দেখলাম সেই ঠাকুরের প্রাণ জুড়িয়ে গেল, কিন্তু এ কি, এ মুখ তো নয় দুর্গা বা পার্বতী, এ যেন এক ঘরের মেয়ে চেনা জানা অতি, নবীন কাকার সামনে গিয়ে কি হয়েছে বলি, কেঁদে বলেন নবীন কাকা সবই জলাঞ্জলি। শ্রাবণ মাসে বন্যা হলো গেল অনেক কিছু, মারুণ ব্যাধি এলো তখন বানের পিছু পিছু, ভাদ্র মাসের পূর্ণিমাতে সেই ব্যাধি যে ধরল, মেয়ে আমার অনেক কষ্টে যন্ত্রণাতে মরল, ঠাকুর গড়ি দুহাত আমার অবশ হয়ে আসে, সব প্রতিমার মুখ জুড়ে ওই মেয়ের মুখটি ভাসে, দেখ না তোরা দেখ না সবাই, চোখ আঁকা শেষ হলো, দেখ না এই তো মেয়ে আমার হাসছে ঝলমল, কোথায় গেলি মা রে আমার, কোথায় তোকে পাই, মূর্তি গড়ে খুঁজি তোকে মূর্তিতে তুই নাই, ষষ্ঠী এলে বোধন দেবীর প্রাণ প্রতিষ্ঠা হবে, জাগবে ঠাকুর কিন্তু আমার মেয়ে ফিরবে কবে, কেউ কি কোনো মন্ত্র জানো, মৃন্ময়ী এই মেয়ে বাবার চোখের জল মোছাতে উঠবে হেসে গে। আমরা অবাক, আমরা অবাক, মহালয়ার ভোরের শিউলি ঝরে কি নিদারুণ ঠাকুর পুজো নবীন কাকার ঘরে। মানে এটা কি বলবো, এরপর না কথা আসছে না, চরম বাস্তব, বাস্তবের বাইরে দিয়ে আমরা চলতে পারি না, কিন্তু এই মুহূর্তে এটা বাস্তব যে অষ্টমীর দিন বসে রয়েছে তো মন খারাপ করে থাকা যাবে না, তাই জন্য কি করি, অভিজ্ঞদার কাছে যাই, অভিজ্ঞ একটু মনটা ভালো করতে হবে, চলো তাই করি, তাহলে একটা কাজ করি, বাংলার সঙ্গে বাংলা উৎসবের সঙ্গে একটি ঢোল খুব জড়িত এবং সেখানে মাটির সুর, তো আমরা সুচিন্দেব বর্মনের একটি গানে যাই যেখানে বাংলাদেশের কথা বলা হয়েছে, বাংলাদেশের ঢোলের কথা বলা হয়েছে। অবশ্যই, আমি টাকডুম টাকডুম বাজাই, আমি টাকডুম টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল, আমি টাকডুম টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল, সব ভুলে যাই সব ভুলে যাই তা ভুলি না বাংলা মায়ের কোল, টাকডুম টাকডুম বাজাই আমি, টাকডুম টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল, আমি টাকডুম টাকডুম বাজাই।
বাংলা জন্ম দিলা হায় আমারে, হে বাংলা জন্ম দিলা হায় আমারে, তোমার পরাণ আমার পরাণ এক নাড়িতে বাঁধা রে, বাংলা জন্ম দিলা হায় আমারে। মাপুতের এই বাঁধন ছেড়ার সাধ্য কাহারও নাই, সব ভুলে যাই তা ভুলি না বাংলা মায়ের কোলে, টাকডুমে টাকডুম বাজাই আমি, টাকডুমে টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল আমি, টাকডুমে টাকডুম বাজাই। মা তোমার মাটির সুরে সুরেতে, হে মা তোমার মাটির সুরে সুরেতে, আমার জীবন জুড়াইলাম মা গো, আমার জীবন জুড়াইলাম বাউল ভাটিয়ালিতে, মা তোমার মাটির সুরে সুরেতে, পরাণ খুইলাম মেঘনাথী তাস পদ্মারি গান গাই, সব ভুলে যাই তা ভুলি না বাংলা মায়ের কোলে, টাকডুমে টাকডুম বাজাই আমি, টাকডুমে টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল আমি, টাকডুমে টাকডুম বাজাই। বাজে ঢোল নরম গরম তালেতে, হে বাজে ঢোল নরম গরম তালেতে, বিসর্জনের ব্যথা ভোলায় মা গো, বিসর্জনের ব্যথা ভোলায় আগমনের খুশিতে, বাজে ঢোল নরম গরম তালেতে, বাংলাদেশের ঢোলের বলে ছন্দ পহত নাই, সব ভুলে যাই তা ভুলি না বাংলা মায়ের কোলে, টাকডুমে টাকডুম বাজাই আমি, টাকডুমে টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল আমি, টাকডুমে টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল, সব ভুলে যাই তা ভুলি না বাংলা মায়ের কোলে, টাকডুমে টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল আমি, টাকডুমে টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল আমি, টাকডুমে টাকডুম বাজাই। দারুণ দারুণ দারুণ, একদম সত্যি বাংলাদেশের সেই আনন্দের ঢোল বেজে উঠেছে। আর সেরকম একটি আনন্দের কবিতা একবার একটু শুনবো চন্দনদার কাছে, তারপরে আমরা একটা বিরতিতে যাব। একটা মজার কবিতা, মজার কবিতা, মজার কবিতা বলতে গেলে আমি ভাবছিলাম যে হ্যাঁ একটু গম্ভীর গম্ভীর হয়ে যাচ্ছিল, একটু ঢোল বাজল, তো আমি একটা একেবারেই মজার কবিতা বলি ভবানীপ্রসাদ মজুমদার। তার আগে একটা কথা বলতে আমার খুব ইচ্ছে করছে যে অনেকদিন পিছনে ফিরে যেতে ইচ্ছে করছে, যে পুজোর আড্ডা যখন হচ্ছে আজকে অষ্টমী, আমাদের ছোটবেলাটার কথা মনে হচ্ছে, সেইটা নিশ্চিতভাবে আমার কথা প্রসঙ্গে আরও আসবে, কিন্তু আমার একটা জিনিস বলতে ইচ্ছে করছে যে পুজো আমাদের সময় ছোটবেলা কিন্তু সরস্বতী পুজো, হাতে খড়ি সরস্বতী পুজো, দুর্গা পুজো নয়। সরস্বতী পুজোতে আমরা সব কিছু করতাম, সেই মায়ের শাড়ি নিয়ে এসে নিজেরাই চাঁদা তুলছি, নিজেরাই খাওয়ার ব্যবস্থা করছি, নিজেরাই সব কিছু সরস্বতী পুজো, চন্দন বাটা সব কিছু আমরা। দুর্গা পুজো ফার্স্ট টার্গেট ছিল জামা প্যান্টটা কটা হচ্ছে, অফকোর্স জামা প্যান্ট কটা হচ্ছে, এবং তুমি জানো সুচন্দা কমতে শুরু করেছে, যত বড় হয়েছে কমতে শুরু করেছে, ছোটবেলা দুটো ছিল, বড় হচ্ছে দেখছি একটা করে হচ্ছে, তারপর আরে একটা, আমার ছেলের মোটামুটি মানে 18-20টার কাছাকাছি চলে যায়, দেখো সংখ্যা কত, আমি মানে ওরকম আর কি। তো আমাদের সময় থেকে অনেকটা এগিয়ে গেছে ওর ছেলে, সুতরাং এখন 18-20টা দাঁড়িয়ে গেছে, না আসলে বয়স যত বাড়ে না তত সারা বছর ধরে কেনা হতে থাকে আবার পূজোর সময় মানে একটু কমতেও থাকে এই এই জায়গাটা, মানে পূজোর সময় আগে মানে আমরা কবিতা বলছি গান গাইছি, এই কথাগুলো আসা দরকার যে পূজোটা আসলে কি, পূজোটা দেখুন উৎসব আমার তো খুব মনে হয় যে এখন তো থিম পুজো, একটা সময় থিম পুজো ছিল না, আমার যতদূর মনে পড়ে আমরা যখন কলেজে পড়তাম তখন বারোয়ারি পুজো একটা জিনিস এলো, যতদূর মনে হয় আমাদের কলেজে পড়তাম তখন বিভিন্ন ফিল্ম স্টারের মুখ করতে হবে, নামগুলো বলছি না ফিল্ম স্টারের, কিন্তু করতে হবে আর অর্ডার হতো, তারপর আস্তে আস্তে ভাঙছে এবং চিন্তা যেটা অনেক ভালো ভালো শিল্পী আসছেন যারা একেবারেই শুধু মাটি দিয়ে গড়ে দিচ্ছেন না প্রতিমা, তাঁদের কীর্তির মধ্যে একটা অন্য শিল্প আছে, এবং বাংলার যেসব শিল্প ধরো দেখ ডোগরা, সে বাঁকুড়ার কি পুরুলিয়ার ছৌকে নিয়ে এসে টেটেরাকোটা এই সব নিয়ে এসে দুর্গা প্রতিমা হচ্ছে, আমিও কলকাতার বুকে গত বছর দেখছিলাম বিভিন্ন জায়গায়,
তো পুজোর চেঞ্জটা আসছে, কিন্তু যেটা আগেও ছিল এখনও আছে সেটা হচ্ছে পুজো মানে সম্মিলন। আমি দেখেছি সারা বছর হয়তো তোমার সঙ্গে আমার একটু মনোমালিন্য চলছে নানা কারণে, পুজোর সময় না মলিনতাকে দূর করে দেওয়ার সময়। হত দরিদ্র একটি পরিবারের মা বাবাও ওই পুজোর সময় কিন্তু তার সন্তানকে অন্তত একটা নতুন বস্ত্র পরানোর চেষ্টা করে, এটা নিশ্চয়ই আমরা সবাই স্বীকার করবো। কিন্তু একটা পুজোর সময় একটা সকলে যে এক জায়গায় হওয়া, এই যে অনেকে বিদেশে থাকেন চলে আসে, তাহলে আসেন, এই যে বসে আছে কখন আসব, এই সময়টা আমরা, এটা এখনো চলছে। চন্দনদার এই কথাটা একটু বলি যে আমরা তো এই আড্ডার মধ্যেও থাকছি, আমি এই কথা আরও শুনবো আর এই মজার কবিতাটাও শুনবো, কিন্তু তার আগে একটি বিরতি নিতে হবে। আমি একটি ছোট্ট বিরতি নিই, আমি জানি আড্ডার মাঝখানে বিরতি দরকার নয়, একদম দর্শকরাও হয়তো পছন্দ করছে না, কিন্তু কোনো চিন্তা নেই, আমরা কিন্তু কথায় কথা পড়বে, অল্প সময়ের মধ্যেই ফিরে আসবো, সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন সকলে। ফিরে এলাম বিরতির পর, আপনারা রয়েছেন সৃজন পরিবারের সঙ্গে মহাষ্টমীর পূজার বৈঠকিতে। আমরা চন্দনদার কথায় ছিলাম, চন্দনদার কাছ থেকে একটি মজার কবিতা শুনবো। ভবানীপ্রসাদ মজুমদার খুব বিখ্যাত ছড়াকার, আমাদের খুব প্রিয় মানুষ। ভবানীদার লিখছেন, দুর্গা অসুর কিসকা কেসুর, দুর্গা অসুর কিসকা কেসুর, মহিষাসুর বললে মাগো দুর্গা ভগবতী, তোমার কাছে আরজি আছে একটা গোপন অতি, আর কতকাল থাকবো মা তোর পায়ের তলায় পড়ে, ইচ্ছে করে লাফিয়ে উঠেই পালাই ছুটেই জোরে, মিছিমিছি মারিস কেন ত্রিশূল দিয়েই খোঁচা, সুরসুরি খুব লাগছে মাগো দৌড় লাগাবো চোঁচা, আর কতদিন পা দিয়ে তুই রাখবি আমায় চেপে, মাইনে ডিয়ে দিস বাড়িয়ে নইলে যাবই খেপে, ডিয়ে নিয়ে খুব চলছে এখন, ভাল লাগে না বছর বছর একঘেয়ে এই খেলা, বিহিত কিছু কর্মা উমা শিগগিরই এই বেলা, সারা জীবন পড়ি কেন থাকবো পায়ের নিচে, এগিয়ে সবাই আসছে মাঝ ছিল যারাই পিছে, মা বললেন মূর্খ অসুর খুব যে কথা শোনাস, ভাঁওতা দিয়ে নিশ বাগিয়ে বেসিক ডিয়ে বোনাস, যাতায়াতের জন্য তোকে দিচ্ছি টিয়ে বিল, মাইনে তো প্রায় নগুণ হলো তোর আগে যা ছিল, তাতেও কি তোর ভরছে না পেট, মিটছে না আশ অসুর, আমার কাছে খুলিস না খাপ, করবো না মাপ কসুর, বছরেই পাঁচ ছটা দিন থাকিস আমার সাথে, তারপরে তো টিকি দেখাও পাই না দিনে রাতে, সারা বছর খাওয়াই পড়াই কি আর এমন খাটাই, বকলে বেশি চাকরি থেকে করবো তোকে ছাঁটাই, তখন যদি ঝামেলা তুই পাকাশ বেটা দত্তি, এক নিমেষেই ভস্ম আমি করব তোকে সত্যি। দারুণ দারুণ। চন্দনদা জানেন এই ভবানীপ্রসাদ মজুমদারের কবিতা বললেন তো, আমার বাবার উনি শিক্ষক ছিলেন। হ্যাঁ হ্যাঁ, উনি তো স্কুলে স্কুলে পড়াতেন, তো আমি পুজোর সময় বিজয়াতেই বাবা আমাকে নিয়ে গেছিলেন এই ভবানী বাবুতে, আমি তো দেখেছি ভদ্রলোকের সামনে, ভদ্রলোক কিন্তু বাস্তব জীবনেও খুব মজার মানুষ ছিলেন। আজকে বাবা আমার খুব মানে মাস্টারে খুলে বাবা মারা গেছে, আজকে আপনি কবিতা বলছেন তোমার মনে পড়ছে একদম, কিন্তু আমার কোনো কষ্ট হচ্ছে না, এই আনন্দের দিনে আনন্দের স্মৃতিই মনে পড়ছে একদম, মানুষটা নিয়ে আমার মনেই হচ্ছে একবারও সমস্ত দৈন্য দূর করতে। হ্যাঁ একদম, আর এই আনন্দের মধ্যে, আনন্দের মধ্যেই যখন আমরা রয়েছি তখন আবার একটু সুরের সাগরে যাই সুচন্দাদির কাছে। হ্যাঁ আসলে চন্দনদা একটু আগেই বলছিল যে সত্যি এটা বোধহয় আমরা সকলেই একমত হব যে দুর্গাপুজোর সাথে আমাদের ছোটোবেলার স্মৃতিটা বড্ড জড়িয়ে, এবং যত বেশি বয়স বাড়ছে বোধহয় সেটা আরও বেশি অনুভব করছি, নানা রকম অনুভব। হ্যাঁ একদম, তাই পরিবর্তন হচ্ছে, পরিবর্তন হয় সময়ের সাথে সাথে।
তো সেই ছোটোবেলার পুজো, ছোটোবেলার ঘুরে বেড়ানো, মা বাবার হাত ধরে সিনেমা দেখতে যাওয়া, মানে এগুলো ভীষণ আসে ফিরে ফিরে। প্রথমে লেডিস সিটেই বসতাম, তারপর বাদ দিয়ে দিয়েছি, বলো বড় হয়েছে খোকাকে এবার নিয়ে আসবে। তো সেই সেই অনুষঙ্গে একটা গান মনে পড়ছে খুব, এই গানটা বোধ হয় আমরা ছোটোবেলায় গাইনি এরকম কেউ নেই, তো সেই রবীন্দ্রনাথের সেই খুব পরিচিত গান, ছোটোবেলার গান যদিও, ধানের ক্ষেতে। এই গানের সঙ্গে নাচেনি বা গায়নি এরকম খুব কম কাউকে পাওয়া যাবে। আমাকে বেশি বলো না, গেয়ে দাও কিন্তু, করো, কোনো আপত্তি নেই একদম। আজ ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। আজ ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই, লুকোচুরি খেলা। আজ ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। আজ ভ্রমর ভোলে মধু খেতে উড়ে বেড়ায় আলোয় মেতে, আজ ভ্রমর ভোলে মধু খেতে উড়ে বেড়ায় আলোয় মেতে, আজ কিসের তরে নদীর চরে, কিসের তরে নদীর চরে চখা চোখের মেলা। নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই, লুকোচুরি খেলা। আজ ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। ওরে যাব না আজ ঘরে রে ভাই, যাব না আজ ঘরে, ওরে যাব না আজ ঘরে রে ভাই, যাব না আজ ঘরে। ওরে আকাশ ভেঙে বাহির কে আজ নেব রে লুট করে, যাব না আজ ঘরে। যেন জোয়ার জলে হেনার রাশি বাতাসে আজ ছুটছে হাসি, যেন জোয়ার জলে হেনার রাশি বাতাসে আজ ছুটছে হাসি। আজ বিনা কাজে বাজিয়ে বাঁশি, বিনা কাজে বাজিয়ে বাঁশি কাজবে সকল বেলা। নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই, লুকোচুরি খেলা। আজ ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। আজ ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। না গিয়ে কোনো উপায় নেই,
কোনো উপায় গাইছি তো আমি গাইছি না বোধহয়। আর চন্দনদার কাছ থেকে তো আমার মাঝে মাঝে আমরা দেখতে পাই চন্দনদার ভূমিকা ভীষণ পরিবর্তন হয়ে যাচ্ছে, মানে এখানে বাচিক শিল্পী হবে না, গান সঙ্গীত শিল্পী হবে। আমরা মাঝে মাঝে মানে অভিজ্ঞতা আছে চন্দনদার সাথে রেকর্ডিং করার, এবং সেটা গানের গানের আবৃত্তির কিন্তু নয়। আর চন্দনদার তো একটা কনসেপ্ট আছে, বাচিক শিল্পীদেরকে দিয়ে গান গাওয়া হবে আর সঙ্গীত শিল্পীদেরকে দিয়ে কবিতা বলা হবে। তাহলে আমি সুযোগ পাবো নাকি কবিতা বলার? কবিতা বলতে হবে তো। হ্যাঁ ওটাই বলছি। না আসলে এটা অনেকদিন আগে হয়েছিল, অনেকে জানেন কিনা জানেন না, যে এরকম বাচিক শিল্পীরা গান গেয়েছিলেন এবং সঙ্গীত শিল্পীরা কবিতা বলেছিলেন, সেসব নাম এখন বলা যাবে না। আবার করো সেরকম প্রজেক্ট। কিন্তু আমার খুব ইচ্ছে আছে এরকম একটা কিছু করার। আসলে সবকিছু ওই পরিবর্তন, এক গাইছে সুচন্দা গান গেয়েই যাচ্ছে রবীন্দ্রনাথের, আমরা ওই অ্যাঙ্কারিং করছি আর কবিতা বলেই যাচ্ছি, তার বাইরে কিছু। একটু রাকেশের কাছে আসি, কুমার সম্ভবে তুমি রমেশকে এই বিভাগে একটা কথা বলিনি, আমিও গ্রুপ থিয়েটারের ছিল, সেই জন্য একটা ওয়েভলেন্থ বইছে এখান থেকে। তাই তো নয়, মানে চন্দনদা আক্ষরিক অর্থে শিল্পী, কন্টিনিউয়াস এক্সপেরিমেন্ট, এইসব করেছি, করে আবার সেন্ট্রাল ক্যারেক্টার করেছি, সেটা খুব কাজে দিয়েছে বলে আমার মনে হয়। যাক আমরা অন্য কথা চলে যাচ্ছি। ঠিক, তা কুমার সম্ভবে তুমি যেটা পড়েছো, পড়ে সেখানে শিব পার্বতী, যেহেতু আমরা আজকে দুর্গাপুজোর মধ্যে রয়েছি, সেই জায়গাটাকে তুমি কিরমভাবে খুঁজে পেয়েছো? কুমার সম্ভবমের যে গল্পটা, যেটা মানে কালিদাসের মূল যেটা আখ্যান, সেটা হচ্ছে সতী দেহত্যাগ করলেন এবং শিব একদম নাওয়া খাওয়া ভুলে গিয়ে একেবারে কঠোর তপস্যায় বসে গেলেন, কৈলাস থেকে হিমালয়ে চলে এসেছে। এবার ইতিমধ্যে তারকাসুরকে ব্রহ্মার একটা রোগ আছে, ফসফস করে যাকে তাকে বর দিয়ে বর দিয়ে দেয়, মানে কি দিচ্ছেন তখন তিনি বোঝেন না, বুড়ো মানুষ কি করা যাবে, এবার তারকাসুরকে বর দিলেন যে শিবের পুত্র ছাড়া কেউ তাকে বধ করতে পারবে না। বোঝকাণ্ড, যে লোকটা বিয়েই করবে না, মানে যে বসে রয়েছে এরকম সাধনায়, তাকে বর দিয়েছে, তার পুত্রই বধ করবে। সে সমস্ত তারকাসুর স্বর্গ লুণ্ঠন করে নিয়েছে, সব দেবতারা তখন চিন্তায় কি করা যাবে। তখন বিষ্ণুর কাছে গিয়ে সবাই শরণাপন্ন হলেন, তখন বললেন যে ওই হিমালয়ের ঘরেতেই সতী এসে আবার জন্মেছে উমা নাম নিয়ে, তো উমাকে খোঁচাও, হিমালয়কে খোঁচাও, তারই হবে বিয়েটা। তো হিমালয় কন্যাকে পাঠিয়ে দিলেন, কন্যা যায় রোজ গিয়ে শিব যেখানে ধ্যান করে সেখানে ওই সমস্ত বেদী মার্জনা করে দেয়, সেখানে যজ্ঞের কাঠ এনে দেয়, ফুল তুলে দেয়, আর সে তো ধ্যান করে যায়, সে ফিরেও তাকায় না। ঠিক, মানে একদম ইগনোরেন্স, মানে কলেজের একটা যে ছেলেটা ভীষণ পার্টি পলিটিক্স করে, সে একদম খুব সুন্দরী একটি মেয়ে রোজ সামনে দিয়ে ঘুরে যায়, তার এক গাল দাড়ি, তার মাথায় জটা চুল, ধোলা পাঞ্জাবি, সে তাকাই না মেয়েটাকে। আর মেয়েদের এটা কিন্তু স্বভাব হচ্ছে, যে ছেলে পাত্তা দেয় না তার পিছনে বেশি ঘটে। দেখো বললাম কিন্তু, আর শিবও পাত্তা দেয় না, রুমাও রোজ ঘুরে যায়, কিছুতেই বিয়েটা হচ্ছে না, কি করে হবে কি করে হবে। তো এবার ইন্দ্র শরণাপন্ন হলেন মদনের, যে মদনকে বললেন যে যদি তুমি পারো তুমিই পারবে একমাত্র শিবের ধ্যান ভঙ্গ করতে। মদন নিজেকে ভাবলো যে ঠিক আছে, এটা তো এমন কোনো কিছু ব্যাপারই না, আমি তো অনেক কিছুই করেছি, ঠিক আছে আমি পারবো। বলা মাত্র ইন্দ্র বললেন যাও। মদন ভাবিনি যে এটা সত্যি সত্যি তাকে বলা হচ্ছে, সে তখন ভয় ভয় বললো আমাকে কি সত্যি যেতে হবে, কারণ শিবকে সবাই ভয় পায়। বলে হ্যাঁ তোমাকেই যেতে হবে। তার সঙ্গে বসন্তকে দিয়ে পাঠানো হলো কৈলাসে, কৈলাসের সঙ্গে সঙ্গে অকাল বসন্ত তৈরি হলো, কৈলাসে কোকিল ডাকতে আরম্ভ করেছে। মদন গাছের আড়াল থেকে পঞ্চবাণ নিয়ে শিবের দিকে তাক করে বসে রয়েছে, আর মন্দাকিনী থেকে প্রত্যেক দিন পদ্মফুল তুলে সেই পদ্মফুলের বীজ দিয়ে উমা একটা করে মালা গাঁথত শিবের জন্য জপমালা। কি কনসেপ্ট এখানটায়, মন্দাকিনী কিন্তু একটা নদী, নদীতে পদ্মফুল জন্মায়, কিন্তু যখন আমরা কুমার সম্ভবম পড়ছি, নদীতে পদ্মফুল ফুটেছে, সেই পদ্মফুল উমা তুলছে, সেখান থেকে বীজ বার করে নিয়ে তার জপমালা তৈরি করছে, এটা কালিদাসেই সম্ভব, যে জন্য রবীন্দ্রনাথ তার প্রতি অনুরক্ত হন এবং সেই জপমালা সে নিয়ে এসছে শিবকে দেবে বলে। শিবও সেই জপমালা নেবে বলে এমনি হাতটা বাড়িয়েছে। ঠিক সেই মুহূর্তে পঞ্চবাণটা ছুঁড়ল, ছোড়া মাত্রই শিবের সমস্ত শরীরে কম্পন হলো। শিব ভাবলো কি হলো এটা, তাকিয়েছে উমার দিকে এবং উমার শরীরেও সেই কম্পন, উমাও প্রেমে পড়ল শিবের। শিব সেই মুহূর্তে চোখ ঘুরিয়ে দেখতে পেল দূরে মদন দাঁড়িয়ে আছে গাছের আড়ালে, তৃতীয় নয়ন খুলে গেল, সেখান দিয়ে আগুন বেরোলো, পুরো মদন ভস্ম। এই মদন ভস্মের পূর্বে এবং মদন ভস্মের পরে রবীন্দ্রনাথের, আবার একদম ঠিক আছে,
এবং সেই পঞ্চশহর সমস্ত পৃথিবীতে ছড়িয়ে পড়ল। তার আগে কিন্তু পৃথিবীতে কামের কোনো অস্তিত্বই ছিল না কামদেবের। আজকে অনেক অনেক তথ্য পাচ্ছি আমরা, ঠিক আছে। এইবার যখন ছড়িয়ে পড়লো সমস্ত পৃথিবীতে, এবার রতির বিলাপে সারা পৃথিবী ভরে গেল বিশ্ব চরাচর, কারণ সে তো বিধবা তখন। আর এদিকে শিব হিমালয় ত্যাগ করে চলে গেল, উমা কি করবে, যাও বা কলেজে আসছিল দেখা হতো, এখন সেটাও বন্ধ হয়ে গেছে, সে ছেলে আসে না। তখন কি করলো উমা, এবার সাধনায় বসলো, পঞ্চতপা, চারদিকে আগুন জ্বালিয়ে মাথার উপরে সূর্য, এই পাঁচটা জায়গা থেকেও হিট নিচ্ছে, বরফের জলের মধ্যে নেমে যাচ্ছে, সমস্ত দেহ গলা পর্যন্ত বরফে ডুবে যাচ্ছে, তার মধ্যে করছে, গাছ থেকে খসে পড়া একটা পাতাও সে আহার করছে না, তার জন্য তার নাম হয়েছে অপর্ণা। এই রকম সাধনার পর একদিন একটা সাধু তার কাছে এলো, খুব একটা ইয়াং সন্ন্যাসী, এসে বললো তুমি কার জন্য এত সাধনা করো হে? বললো আমি শিবের জন্য সাধনা করি। বললো ওই যে লোকটা ওই সমস্ত বাকচাল পরে ভূত প্রেত নিয়ে গাঁজা টাঁজা খেয়ে ঘুরে বেড়ায় চারদিকে, সেই লোকটার জন্য? উমার খুব রাগ হলো যে তুমি শিব নিন্দা করো, তুমি চপল সন্ন্যাসী, তুমি কিচ্ছু জানো না, ঠিক আছে তুমি এখানে থাকো, তুমি তো আমার পিছনে ঘ্যান ঘ্যান করবে, আমিই বরং এই জায়গা ছেড়ে চলে যাচ্ছি। তখন সেই যুবক শিবের মূর্তি ধরে বললেন উমা ফিরে তাকাও, দেখো আমি কে, আমি তোমায় পরীক্ষা করছিলাম বলে। এবার তারপরে শিব পার্বতীর বিয়ে হলো, কার্তিকেও জন্মালেন, কার্তিকেও বধ করলেন তারকাসুরকে। এই হচ্ছে কুমারসম্ভবামের গল্প। কুমারসম্ভবামের কালিদাস লিখেছিলেন 8টি স্বর্গ, এবার তার পরবর্তীকালে আরও স্বর্গ পাওয়া যায়, 14টে স্বর্গ, এবং সেখানে জগন্মাতা এবং জগৎপিতার মিলন বর্ণনা করা আছে, যেটা বিদ্যাসাগর থেকে শুরু করে বহু আরও যারা রয়েছেন টীকাকার নীলকণ্ঠ এটা স্বীকার করেন, এটা নিয়ে প্রচুর তর্ক বিতর্ক আছে, যেটা কালিদাসের নয়, এটা হতে পারে না, কারণ আমরা কখনো জগন্মাতা এবং জগৎপিতার দৈহিক মিলনের বর্ণনা শুনতে পারি না, আমাদের ভারতীয় সংস্কৃতি সেটাকে সাপোর্ট করে না। সেক্ষেত্রে আর একটা কথা বলি যে এমনিতে বলা হয় তো যে কুমার, কুমার হচ্ছে কার্তিকেয়, তার দ্বারাই বধ হয়েছিলেন তারকাসুর, কিন্তু তিনি কিন্তু দেবী পার্বতীর গর্ভজাত সন্তান নন, কেননা রতির অভিশাপে মা জগজ্জননী হওয়া সত্ত্বেও কাউকেই গর্ভে ধারণ করেননি, সেই জন্য তিনি চিরকুমারী, এই জন্যই অষ্টমীর দিন কুমারী পূজা বিহিত এবং কুমারী পূজা হয়ে থাকে। রাকেশের নাটকে বৌদ্ধ একটা সুর আমি খুঁজে পেয়েছিলাম এবং সেটা কিন্তু ভীষণ প্রাসঙ্গিক, কালিদাস যখন কুমারসম্ভবম লিখছেন সেই সময় ফাহিয়েন এখানে পর্যটক হিসেবে এসেছিল, চৈনিক, এবং সেই জন্য একটা বৌদ্ধ সুর খুঁজে পাওয়া যায়, আর সেখান থেকে কতগুলো জায়গায় তথ্য পাওয়া যায়। আমি তথ্যটার জন্য একটু আমাকে একটু কাগজে স্মরণাপন্ন হতেই হবে যে দেবী মা তাদের মাধ্যমেই যেন ভর করে অন্যান্য দেশে গেছেন, বণিকদের মাধ্যমে ভর করে বিভিন্ন জায়গায় গেছেন এবং সেখানে তিনি প্রতিষ্ঠিতা, যেমন গ্রিসে রুহি দেবী নামে, এশিয়া মাইনরে সিবিলি দেবী, মিশরের ইনথার দেবী বা আইসিস দেবী, ক্রিট দ্বীপে সিংহ বাহিনী এবং জাপানে চন্নষ্ঠী দেবী নামে যে দেবীদের পূজা করা হয় তা দেবী দুর্গারই অপর রূপ হিসেবে কল্পনা করা হয়। সুতরাং তিনি বিশ্বমাতৃকা এইভাবেই দেখা হচ্ছে। তাই একটু অভিজ্ঞদার কাছে আসি, আমরা তো মানে বিশ্ব চরাচর ঘুরেছি, রাকেশের এত সুন্দর বর্ণনায় আমরা একদম মোহিত হয়েছিলাম, কালিদাসের সময় ছিলাম আমরা, একটু অনেকটা জানলাম, আমরা এবার একটু গানে আসি। আমি তাহলে মুডটা একটু চেঞ্জ করি। হ্যাঁ, কিরকম? হ্যাঁ, তো পুজোর সময় আর কি সব থেকে মনে হয় যারা বেশি আনন্দ পায় তারা হচ্ছে ছোটরা, তাদের মধ্যে কোন রকম সেই সময় কিছু জন্মায়নি তো, যে তাদের আনন্দটা একদম মানে কি বলবো, প্রাণ খোলা আনন্দ, একদম তাই। হ্যাঁ, তো সেই প্যান্ডেল ভাঙা থেকে শুরু করে তারা যে পাঠশালায় পড়তে যাচ্ছে কিন্তু পড়বে না সেই সময়, সেই নিয়ে একটি বিখ্যাত ছড়ার গান আছে সনৎ সিংহের, সেটি শোনাই। শুন, হ্যাঁ আমরা শুনি সনৎ সিংহের সেই গান, এটা মনে আমাদের ছোটবেলায় সবারই সবার সবার প্রিয়। হ্যাঁ অবশ্যই, এই জেমবির বই বেরোতো তখন একটা সুচন্দা গানের বই বেরোতো, সে কিছু আমার কাছে এখনো কালেকশন আছে, সে অসাধারণ। আর পুজোর আগে এসব গান আমরা রেডিওতে শুনতাম, একদমই রেডিওই তো ছিল আর। হ্যাঁ, এক একে এক, দুই একে দুই, এক একে এক, দুই একে দুই, নামতা পড়ে ছেলেরা সব পাঠশালার ওই ঘরে, সন্ধ্যে বাড়ির আট চালাতে কুমোর ঠাকুর গড়ে, শুন বসে কি আর আহা, চণ্ডী তলায় বাতি বাজে ঠাকুর গুর, খাগি না তাকতা দিনা, তাকতা দিনা তাক, গুর গুর গুরুর গুরুর দা, একে কে এক, দুই কে দুই,
দুই দুগুণে চার, তিন দুগুণে ছয়, চার দুগুণে আট, ভাল লাগে না বুঝল সময় পাঠশালের এই পাঠ, গুরু বসায় বসে আছেন চশমাটি আর ছাট, কে জানে এতক্ষণে হয়তো মায়ের মুখ হলো রং করা, মন মনা ওই ছেলেরা সব থাকনা এবার পড়া, মন বসে না আর আহা, চণ্ডী তলায় ঠাকের আওয়াজ মিষ্টি মধুর, নাগিনা নাগিনা তাকতা দিনা তাক, কুরু 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 দা, চার দুগুণে আট, পাঁচ দুগুণে দশ, ভুল হয়ে যায় পুঁথির পড়ায় মন মানে না বস, পড়ার কথা ভাবলে চোখে জল পড়ে টস টস, কে জানে এবার বোধহয় সিংহরাজের কেশর দিল জুড়ে, অসুর বোধহয় পেরিয়ে গেছে মোষের পেটি পুড়ে, মন মানে না আর আহা, কতক্ষণে যাবে যেসব দেখবে ঠাকুর, কাগিনা কাগিনা তাক কাগিনা তাক, গুরু গুরু গুরুর গুরুর তাক, পড়ে ছেলেরা সব পাঠশালার ওই ঘরে, সন্ধে বাড়ির আখ চালাতে কুমোর ঠাকুর গড়ে, মন বসে কি আর আহা, চণ্ডী তলায় বাতি বাজে ঠাকুর গুর, কাগিনা কাগিনা তাক কাগিনা তাক, গুরু গুরু গুরুর গুরুর তাক, অসাধারণ অসাধারণ, সেই ছোট্টবেলার মধ্যে ফিরে যাওয়া, একটু ঈশিতাদির কাছে যাব, খুব হারিয়ে যাচ্ছে না আমাদের এই যে একটা শৈশবের যে কি আনন্দ, কিন্তু এই ব্যাপারটা মানে এখন আর নেই এত এতখানি, সেটাই বলতে যাচ্ছি, মানে এখন এত কম্পিউটার এত মোবাইল মানে বাচ্চারাও এখন আর মানে সেই নির্মল আনন্দ, এর মধ্যেও যেন আছে, আমি সেদিনকেই দেখছিলাম টিভিতে একটা অ্যানিমেটেড ওয়েতে মা দুর্গার সেই মহালয়ার দিন আমরা যেমন দেখো না দুর্গা অসুর বধ যেটা হচ্ছে, হ্যাঁ কিন্তু সেটা আমরা আবার একটা বিরতির মধ্যে যাব, কিন্তু ঈশিতাদির কাছ থেকে একটা ছোট্ট কবিতা শুনতে চাইবো, একটা ছন্দের কবিতা, বেড়াতে যাওয়ার কবিতা, চলো। বুদ্ধদেব বসুর পূজোর ছুটির ছড়া, আসে পূজোর ছুটি ফের পূজোর ছুটি, কেউ ওয়াল্টে আরে কেউ যাচ্ছে উটি, জেঠা তুষার জলে যেন আলতা শোনায়, জেঠা ঢেউয়ের ফেনায় চলে কি লুটো পুটি, চলো সাগর তীরে চড়ো পাহাড় শিঙে, হোক বিমলি পটম হোক দার্জিলিংয়ে, বাঁধো তল্পি এবার ছোট ইস্টিশনে, চলো জলদি ট্রেনে চেপে হাওয়ার ছুটি, বাঁধো তল্পি এবার ছোট ইস্টিশনে, চলো জলদি ট্রেনে চেপে হাওয়ার ছুটি, অত দূরের পথে পুঁজি ফুরোয় যদি, আছে সাঁওতালিয়া কোনো লক্ষ্মী নদী, জেঠা জলের গানে যেন শান্তি ঝরে, দিক দিগন্তরে পড়ে আকাশ লুটি, নাকি ঘরের কাছে যাবে ছোট্ট গ্রামে, জেঠা বাঁশের ছাড়ে চাঁদ আটকে থামে, পড়ে খড়ের চালে যেন স্বপ্ন ছায়া, সেই জোছনা মায়ায় সব বন্ধু জুটি, আর দৈবে এসব যদি মন না ভুলোয়, কি সাথে তোমার এর কিছু না কুলোয়, তবে কলকাতাতে থাকো কলকাতাতে, ঠিক ভরবে তাতেও সান্তনার মুঠি, এই কলকাতাতেও আছে ঠান্ডা হাওয়া, আছে আকাশ ভরে নীল চোখের চাওয়া, দেখো সন্ধ্যা সকাল ভরে আলোর খেলা, আর মেঘের মেলা খুলে চক্ষু দুটি, বসো ঘরের কোণে খোলা জানালা ধারে, মন চলুক ছুটে কল্পনার পারে, শুধু সমস্ত মন মেলে আকাশ ভরে, দেখো অঝোর ঝরে নীল পূজোর ছুটি, আসে পূজোর ছুটি ফের পূজোর ছুটি, কেউ ওয়াল্টে আরে কেউ যাচ্ছে ছুটি, আসে পূজোর ছুটি ফের পূজোর ছুটি ফের
পূজোর ছুটি অসাধারণ অসাধারণ। ঈশিতাদির কবিতার মাধ্যমে আমরা কল্পনায় তো সারা বিশ্ব ঘুরে এলাম, বিশ্বজনীন মা এবং তার সঙ্গে আমাদের এই এপিসোডে বসে আমরা সারা বিশ্ব ঘুরে এলাম। কিন্তু সত্যি কথা বলছি, একটু পরেই আমরা এখানেই থাকবো আপনাদের সঙ্গে। ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি মহাষ্টমীর পূজার বৈঠকিতে সৃজন পরিবারের সঙ্গে। আমরা খুব মজায় আড্ডায় অনেকগুলি, আর বিরতিতে যাওয়ার আগে আমরা ঈশিতাদির সঙ্গে কল্পনায় সারা বিশ্ব ঘুরে এসেছি। এবার একটু পুরনো কলকাতায় যদি চলে আসি, কলকাতায় কিন্তু দুর্গাপুজোর ইতিহাসটা কালের নিয়মে খুব বেশি দিনের নয়, মাত্র 400 বছরের। 1600 বছরের একটু বেশি, 1606 খ্রিস্টাব্দে নাকি রাজশাহীর, এখন যেটি বাংলাদেশে, সেই রাজশাহীর তাহিরপুর গ্রামের যে জমিদার কংসনারায়ণ সিংহ, তিনিই প্রথম দুর্গাপুজো প্রবর্তন করেন। আর কলকাতায় প্রথম দুর্গাপুজো আসে 1610 সালে সাবর্ণ রায় চৌধুরীদের বাড়িতে। লক্ষ্মীকান্ত মজুমদার, তার যে পূর্বসূরি লক্ষ্মীকান্ত মজুমদার, প্রথম দুর্গাপুজো নিয়ে আসে। আর যখনই বনেদি বাড়ির দুর্গাপুজো হয় তখনই তার মধ্যে সংস্কৃতির আড্ডা, সংস্কৃতির পীঠস্থানটা পরিণত হয়। তাই একটু অভিজ্ঞদার কাছে যাই আমরা, সেরকম একটা পুরনো দিনের একদম বৈঠকে আড্ডার একটা গান শুনবো, একটা উমাসঙ্গীত শোনাই। শুনি মানে উমার শিবের, শিবকে নিয়ে তো অনেক ধরনের গল্প হয়, হ্যাঁ, এবং শিবকে সব জায়গা থেকে ভীষণ আন্ডার এস্টিমেট করা হয় আর কি। বাঙালি শিব ওই রকমই, একটু ভুঁড়ি টুড়িওলা, উদাসী থাকে। নর্থ ইন্ডিয়ান শিব আর বাঙালি শিব কমপ্লিটলি আলাদা, একদম আলাদা। আমি দুটো লিংক পেলাম স্বর্ণবর কাছ থেকে, একটা হচ্ছে রাজশাহী, আর একটা মজুমদার। একটা রাজশাহী মানে আমার দেশ, আমার রাজশাহী দেশ, যদিও আমি নিজে দেখিনি, আর একটা মজুমদার তো বটেই। তো সুতরাং দুর্গাপুজোর সঙ্গে বোধহয় আমার একটা লিঙ্ক ভালোই পেলাম আমি খুঁজে। খুব ভালো, আমরা চলে যাই। চলো, এত গয়না বেটি কোথায় পেলি গয়না, এত গয়না বেটি কোথায় পেলি গয়না, বেটি কোথায় পেলি, সিঙ্গির উপর ঢিঙ্গি হয়ে, সিঙ্গির উপর ঢিঙ্গি হয়ে বাপের বাড়ি চলে এলি, এত গয়না বেটি কোথায় পেলি গয়না। অবস্থা তোর আছে জানা, ভাতের ওপর নুন চটে নামা, অবস্থা তোর আছে জানা, ভাতের ওপর নুন চটে না, তবে এত নবাবি কেন মা, তবে এত নবাবি কেন মা, পরে বেনা দোষী ছেলে, এত গয়না বেটি কোথায় পেলি গয়না। শিব থাকে শ্মশান ঘাটে, বুঝি ত্রিশূল দিয়ে শীত কাটে মা, শিব থাকে শ্মশান ঘাটে, বুঝি ত্রিশূল দিয়ে শীত কাটে মা, ভক্তের সঞ্চিত ধন, ভক্তের সঞ্চিত ধন, তাই পরে বাপ বানিলি ছেলে দুটোর নড়া ধরে মা, এমন করে এটা কি তোর সতীন পোমা,
বোমা, এরা কি তোর সতীন বোমা, কোন গেঞ্জি দুটো কিনে দিলি গয়নার, আসল নকল যায় না জানা, আসল নকল যায় না জানা, বোধহয় ওসব কেমিকেলি এত গয়না, বেটি কোথায় পেলি গয়না, বেটি কোথায় পেলি, সিঙ্গির উপর ঢিঙ্গি হয়ে, সিঙ্গির উপর ঢিঙ্গি হয়ে, পাপের বাড়ি চলে এলি এত গয়না, বেটি কোথায় পেলি গয়না, বেটি কোথায় পেলি গয়না। চন্দনদা, তুমি দেখলে গানটার লিরিক্সে অন্নদামঙ্গলের সেই দর্থক ভাষা যেমন আছে, এও কিন্তু এর ভিতরে আরেকটা মানে আছে, যেখানে শিব ত্রিশূল দিয়ে ভক্তের ভক্তিতে শীত কাটছে। খুব ইম্পর্টেন্ট, যেটা সুকুমার রায়ের একদম একটা পেটেন্ট ব্যাপার, ভীষণ একদম সিরিয়াস কথা বলা যায়। তা একটু আর শীত আজও কাটা হয়, তখনও কাটা হয়, ভেরি রিসেন্টলি শীত কাটা হয়েছে। চন্দনদার কাছ থেকে কিছু শুনি না, আমার কাছে শুনবে মানে আমার যেটা মনে হচ্ছে যে অনেক শিশুর কত রকম দুঃখ আছে, আমরা আমরা কি চাইছি, আমার যে আমি যে কবিতাটা বলতে যাচ্ছি সেই কবিতাটাতে বলা হচ্ছে যে আমরা কি চাইছি, সেই চাওয়াটা এর মধ্যে দিয়ে আছে। এবং আমাদের খুব প্রিয় কবি, আমাদের সকলের খুব পরিচিত আরণ্যক বসু, উনি লিখছেন আগমনী এই কবিতাটা। তার আগে বলি যে আমি ব্যক্তিগতভাবে HIV ইনফেক্টেড এবং মেন্টাল রিটার্ডেড মানসিক ভারসাম্য শিশুদের নিয়ে কাজ করি, আমরা খুব চেষ্টা করি যে তারাও আনন্দ পাক, তারাও আনন্দ পাক, সব রকম আনন্দ পাক। এবং মজা, তাদের সামনে প্রতিমা গড়ে উঠছে, মানসিক প্রতিবন্ধী বাচ্চারা দেখছে কী করে বাঁশ থেকে, দড়ি থেকে, পেরেক থেকে শুরু করে আস্তে 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 একটা মূর্তি গড়ে উঠছে। এই মানসিক প্রতিবন্ধী বাচ্চার মানসিক বিকাশের জন্য খুব দরকার, একদম ঠিক। তা আমরা সেই কবিতাটা বলি, সময় খুব কম, অনেক কথা এসে যাবে। এই আকাশ ভরা উৎসব চাই, মন যেখানে মিলতে পারে, হারানো দিন ভোর হিম হিম ফিরে আসুক বারে বারে, ছোট্ট একটা মণ্ডপ চাই, ঢাকের বাদ্যি ফুলের সাজি, শিশুর হাতে মায়ের বোধন, লক্ষ তারার আতশবাজি, মেঘ বৃষ্টির রং তুলি চাই, সারা আকাশ আঁকার খাতা, শৈশব হোক অবাক টানা, সুখ ও দুঃখে ভরুক পাতা, এমন এমন একটা রামধনু থাক, এমন একটা শিমুল তলি, রাধা চূড়া কৃষ্ণ চূড়ায় সারা বছর কুসুম কলি, অতল গভীর হৃদয় থাকুক এমন একটা হৃদয় জুড়ে, যেখানে বাস থেকে নেমেই জেগে উঠব গানের সুরে, চাই সেই দিন যে দিনগুলোয় সব ফুলেরা উঠবে ফুটে, দুষ্ট দামাল হাজার শিশু লজেন্স হাতে আসবে ছুটে, অজ পাড়া গাঁয়ে স্কুল চাই, সবুজ ঘাসের ফুটবল মাঠ, মাঠের শেষে একটা নদী, নদীর চরে মেলা ও হাট, থাকুক এমন দাদু দিদু এবং তাদের গল্প বলা, বৃদ্ধ বটের ছায়ায় থাকুক মন্দ তারায় পায়ে চলা, চাই একটা কুঝিকঝিক একটা এমন হাওয়া গাড়ি, সবাই মিলে বেরিয়ে পড়ি পুজোর শেষে দূরের পাড়ি, হারিয়ে যাওয়ার জন্যে থাকুক ছোট্টবেলার হাজারি বাঘ, হোলির জন্যে বসন্ত আর রঙের জন্যে আসমানি ফাগ, মাথার ঘাম পায়ে ঝরুক তবু উঠুক দালান কোঠা, আসুক সুজন আসুক স্বজন, শরৎ এলেই শিউলি ফোটা, চাই একটা স্বপ্নের ভোর, চিকন গলার আগমনী,
সারা বছর অপেক্ষাতে, আয় প্রবাসী, আয় জননী। একদম ঠিক, সেই কারণে সৃজন পরিবার আপনাদের সঙ্গে, আপনারা যারা প্রবাসে থাকেন তাদেরকেও কিন্তু ভীষণ কাছে টেনে নেয়। www.srijon.tv এর মাধ্যমে লাইভ টিভিতে আমাদের আজকের এই বৈঠকি আড্ডা বা অন্যান্য দিনের বৈঠকি আড্ডাতেও আপনারা কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন। তাই সৃজন পরিবারের একজন গুরুত্বপূর্ণ মেম্বার হিসেবে আপনাদেরকেও আমরা পাশে চাই। চলে যাই আবার একটু রাকেশের কাছে। রাকেশ, একটু আমরা বনেদি বাড়ির কথায় এসেছি, আবার চন্দনদার কথায় তো আমরা একটু আবার একটু বিশ্বজনীনও হয়েছি, কিন্তু কলকাতায় যে বনেদি বাড়ির পুজোগুলো তো সংস্কৃতির পীঠস্থান, সেই সময় বিভিন্ন রকম শিল্পের আঙিনায় আমরা ঘোরাফেরা করতাম। তর্জা গান, কবি গান, কবি গানের লড়াই যেগুলো হচ্ছে, যাত্রা হতো, এগুলোর থেকে তো থিয়েটারের একটা আঙ্গিক তৈরি হয়েছে। সেই রকম কিছু তথ্য তুমি আমাদের দিতে পারো নাকি? দেখো, আমি পড়ছিলাম ওই হুতম প্যাঁচার নকশা কালীপ্রসন্ন সিংহের, পড়তে গিয়ে ওখানে যা দেখছি, মানে মূলত যেমন সাবর্ণ চৌধুরীর কথা বললে, ব্যক্তিগত যাদের বাড়িতে পুজো হচ্ছে সেই পুজোগুলোতে তো এই আসরগুলো থাকতোই, এগুলো তো আমরা জানি, এগুলো থাকতোই। বারোয়ারি পুজো যেটা মানে বারো ইয়ারি থেকে, মানে মূলত এই শহরে মরক, এই ধরো যেমন ধরো কলেরা, ওলা উঠো, এইগুলো যখন থেকে আসতে আরম্ভ করলো, তখনই পাঁচজনে দশজনে মিলে কোনো দেবদেবীর পুজো করাটা থেকেই কিন্তু বারোয়ারি পুজোর উদ্ভব। বারোয়ারি পুজো প্রথম শুরু হয়েছিল 1790 সালে গুপ্তিপাড়ায়, 12 জন বন্ধু মিলে দুর্গা পুজো করেছিল বলে সেটাকে বারোয়ারি পুজো। হ্যাঁ, এবার সেইটা যখন কলকাতাতে আসতে আরম্ভ করলো, তার একটা কিন্তু সম্পূর্ণ অন্য ছবি আছে। আমি যদি তুমি বলো, আমি হুতম থেকে পড়ে শোনাতে পারি। হ্যাঁ, শোনাও একটু ছোট্ট করে। এই প্রসঙ্গেই বলি, 1832 সালে প্রথম কলকাতায় বারোয়ারি পূজা আসে কাশেম বাজারে রাজা হরিনাথের হাত ধরে। কিন্তু 1910 সালে সার্বজনীন, অর্থাৎ সবাই মিলে চাঁদা দিয়ে, সবাই মিলে একসঙ্গে ইনভলভ হয়ে যে পুজো, সেটি শুরু হয় কলকাতায় 1910 সালে, মাত্র কিছুদিন আগে, এবং সেটি বাগবাজারে এবং একই সঙ্গে বলে 1910 সালে ভবানীপুরে, এই দুই জায়গায় একসঙ্গে পূজা শুরু হয়। এবং সবথেকে আনন্দের কথা, এই দুটো পুজো কিন্তু এখনও রমরমিয়ে চলছে, আর বাগবাজারে পুজো না দেখলে কোথায় যেন দুর্গাপুজো সম্পূর্ণ হয় না। আমি রাকেশের কাছে চলে আসি। রাকেশ বলো, আজ বারোয়ারির প্রথম পুজো শনিবার, ক্রমে সন্ধ্যা হয়ে এলো, বারোয়ারিতলা লোকারণ্য, শহরের অনেক বাবু গাড়ি চড়ে সং দেখতে এসেছেন, সং ফেলে অনেকে তাঁদের দেখছে। মানে হুতমের নকশার বৈশিষ্ট্যটাই হচ্ছে ভীষণ ব্যঙ্গাত্মকভাবে লেখা, সেই সময়কার বাবু কালচার যেটা ছিল তাকে একদম তিনি প্রত্যেকটা লাইনে লাইনে তুলে ধরেছেন। এইটা সং ফেলে অনেকে তাঁদের দেখছে, ক্রমে মজলিসে দু এক ঝাড় জেলে দেওয়া হলো, সঙ্গেদের মাথার উপর বেল ল্যান্ঠন বাহার দিতে লাগলো, অধ্যক্ষ বাবুরা একে একে জমায়েত হতে লাগলেন, নল করা থেলো হুঁকো হাতে পান চিবুতে চিবুতে অনেকে চিৎকার ও এটা কর করে হুকুম দিচ্ছেন। আজ ধোপাপাড়ার ও চকের দলের লড়াই হবে, দেড় মন গাঁজা, দুই মন চরস, বড় বড় সাত গামলা দুধ ও বারোখানি বেনের দোকান ঝেঁটিয়ে ছোট বড় মাঝারি এলাচ, কর্পূর, দারুচিনি সংগ্রহ করা হয়েছে, মিটে কড়া ভ্যালসা অম্বুরি ও ইরানি তামাকের গোবর্ধন হয়েছে, মানে একদম গোবর্ধন পাহাড়ের মতন হয়েছে, শহরে ঢিটি পড়ে গেছে, আজ রাত্রিরে অমুক জায়গায় বারোয়ারি পুজোয় হাফ আকরাই হবে, কি ইয়ারগোচের স্কুল বয়, কি বাহাত্তরে ইনভ্যালিড, ইনভ্যালিড, বাহাত্তরে ইনভ্যালিড, সকলেই হাফ আকরাই শুনতে পাগল, বাজার গরম হয়ে উঠল, ধোপারা বিলক্ষণ রোজগার করতে লাগলো, কোঁচানো ধুতি, ধোপদুরস্ত কামিজ ও ডুরে শান্তিপুরে উড়ুনির এক রাত্রির ভাড়া আট আনা চড়ে উঠল, নেই তো পোশাকগুলো, কস্টিউম পরে যেতে হবে, বাবু সাজা, চার পুরুষে পাঁচ পুরুষে ক্রেপ ও নেটের চাদরেরা অকর্মণ্য হয়ে নবাবী আমলের সিন্ধুক আশ্রয় করেছিলেন, আজ ভলেন্টিয়ার হয়ে মাথায় উঠলেন, যেগুলো সব তোরঙ্গে রাখা ছিল, ইংরেজি শব্দ ব্যবহার, হ্যাঁ ইংরেজি শব্দের ব্যবহারগুলো অপূর্ব, মানে এটা দেখো ভলেন্টিয়ার, কালো ফিতের ঘুনশি ও চাবির শিকলি হঠাৎ বাবুর মতো সস্থান পরিত্যাগ করে ঘড়ির চেনের অফিসিয়েটিং হলো। এবার পরের দিন, আজ রবিবার, বারোয়ারিতলায় পাঁচালীয় যাত্রা, রাত্রি দশটার পর অধ্যক্ষের একটা, আমরা হাফ আকরাইয়ের একটু বর্ণনা শুনলাম, রাত্রি দশটার পর অধ্যক্ষেরা এসে জমলেন, এখনও অনেকে চোঁয়া ঢেকুর, মাথা ধরা, গা মাটি মাটি সারেনি, ওটা আগের দিনে, আগের দিনে হ্যাংওভার, পাঁচালি আরম্ভ হয়েছে, প্রথম দল গঙ্গাভক্তি তরঙ্গিনী,
দ্বিতীয় দল মহিরাবনের পালা ধরেছেন। পাঁচালি ছোটকে তার হাঁপ আঁকড়াই, কেবল ছড়া কাটানো বেশিরভাগ, সুতরাং রাত্রির একটার মধ্যে পাঁচালি শেষ হয়ে গেল। মানে রাত জেগে সে সময়ও ছিল ছিল। যাত্রা, যাত্রার অধিকারীর বয়স 76 বৎসর, বাবরি চুল, উল্কি ও কানে মাকড়ি। অধিকারী দুতি সেজে গুটি বারো বুড়ো বুড়ো ছেলে সখী সাজিয়ে আসরে নামলেন। প্রথমে কৃষ্ণ খোলের সঙ্গে নাচলেন, তারপর বাসুদেব ও মণিগোসাই গান করে গেলেন। সকেষ্ট সখী ও দূতি প্রাণপণে ভোর পর্যন্ত কালো জল খাবো না, কালো মেঘ দেখবো না, কালো কাপড় পরবো না ইত্যাদি কথাবার্তায় ও নবীন বিদেশিনীর গানে লোকের মনোরঞ্জন করলেন। অসাধারণ সুন্দর একটা বর্ণনা না, ছবি ছবি এঁকে দেওয়া হয়। আমাদের 300 বছর আগের কলকাতা এক লহমায় চোখের সামনে ভেসে ওঠে হুতম পড়লে। এবং জানো অভিজ্ঞতা, বাবু কালচারের এমন একটা বিষয় রয়েছে, খেতাল ঘোষ একজন বেশ বিখ্যাত বাবু, তাদের তো খামখেয়ালিপনা শেষ ছিল না। তার খামখেয়ালিপনা হয়েছিল যে বড় বড় সাইজের এবং ভীষণ শক্ত মিষ্টি বানাতে হবে, তার উপর নর্তকীরা নাচবে, মিষ্টি ভাঙবে না। রেস্ত ছিল, হ্যাঁ রেস্ত ছিল, রেস্ত ছিলই। আর আরেকজন বাবুর নাম সম্ভবত রামতনু ঘোষ, উনি একটা, ওনার একটা খেয়াল ছিল যে সারা বাড়িতে, বিশাল তিন মহলা বাড়ি, দুবার করে পিওর গোলাপ জল দিয়ে ধুতে হবে, দুবার করে। তার বাড়ি থেকে নাকি সবসময় গোলাপের গন্ধ বেরোতো। ওই আইডিয়া থেকেই বোধ হয় পরে একটা সিনেমায় দেখেছিলাম থালার ওপর নাচছে একজন, ওই ওই রকম ভাবে থালাটা দেখে লাড্ডু, এটা হতে পারে, সেটাও হতে পারে। আর চন্দনদা বলছিলেন না যে রেস্ত ছিল, শুনলে অবাক হবেন ওই যে আমি বলেছিলাম যে প্রথম যে শুরু হয়েছিল দুর্গাপুজো কংসনারায়ণ সিংহ, সেই সময় 1606 খ্রিস্টাব্দে ওই দুর্গাপুজোয় খরচ হয়েছিল 8 লক্ষ টাকা। তখন সেই সময় আট লক্ষ টাকা, এখন তা কোথায় দাঁড়াবে আমার তো জানা নেই। মানে কি পরিমাণ ঐশ্বর্য, আর এই ঐশ্বর্যের মধ্যেই বাংলা কিন্তু অনেকটা এগিয়ে যেতে পারতো। যাই হোক, সেই প্রসঙ্গে আমরা আসবো না, এই ঐশ্বর্য কোথায় গেছে আরও অনেক বিষয়। কিন্তু সুচন্দাদির কাছে আসি, একটা গান। সুচন্দা চুপ করে আছে। হ্যাঁ, আসলে বারোয়ারি পুজোর কথা হচ্ছিল, চন্দনদা আগেও বলেছেন যে উৎসবের মূল সুরটা, এটা খানিকটা রবীন্দ্রনাথেরও কথা, আনন্দ। আনন্দটা বড় বেশি করে প্রকট হয়, অর্থাৎ আমরা সমস্ত তুচ্ছতাকে দূর করে যেখানে আনন্দের অনুভব করতে পারি, অনেক না পাওয়ার মধ্যেও আমাদের জীবন প্রবাহ কিন্তু থামে না। তো সেই আনন্দকে কেন্দ্র করে আমার এবারের গান। জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ, ধন্য হলো ধন্য হলো মানব জীবন, জগৎ রূপের পুরে সাধ মিটায়।
এই জগতের আনন্দ যজ্ঞ আর দুর্গাপূজা একটা আনন্দ যজ্ঞ। দুর্গাপূজাকে কলিকালের অশ্বমেধ যজ্ঞ বলা হয়, কেননা এটা আমি আগের এপিসোডগুলোতেও বলেছিলাম, মানে অন্যান্য দিনে যে বৈঠকিতে। আজকে যদি কোনো নতুন দর্শক থাকে বা তোমাদের সবাইকে বলি, অশ্বমেধ যজ্ঞ এই কারণে বলেছিল যে হংসনারায়ণ সিংহের যে দাদু উদয়নারায়ণ সিংহ, তিনি চেয়েছিলেন একটা অশ্বমেধ যজ্ঞ করব, কিন্তু সেই অশ্বমেধ যজ্ঞ কলিকালের নাকি নিষিদ্ধ। তখন শাস্ত্রকাররা বিধান দিলেন যে অশ্বমেধ যজ্ঞের যা ফল সেই ফল দুর্গাপূজায় মেলে, তাই প্রথম ওই দুর্গাপূজা প্রবর্তন হয়। তাই কলির অশ্বমেধ যজ্ঞ বলা হয় দুর্গাপূজা, আর এই আনন্দ যজ্ঞে সবার নিমন্ত্রণ রয়েছে। চলে আসি ঈশিতাদির কাছে। ঈশিতাদি একটা কবিতা। হ্যাঁ, আর পুজো মানেই কিন্তু আমাদের কিছুদিন আগে এত বৃষ্টি হচ্ছিল, আমরা জুলাই আগস্ট মাসে আমরা ভেবেছিলাম যে পুজোটা না মাটি হয়ে যাবে, ভেসে যাবে। কিন্তু জানো তো ঘটকে আসছে, ঘটকে আগমন। আর আমরা কিন্তু সবসময় ভাবি যেন আমাদের পুজোর বাজারটা জমজমাট থাকে, কারণ এই বৃষ্টিটা যেন চলে যায়, সেইটা নিয়েই একটা কবিতা, লেবুর পাতায় করমচা, নীরেন্দ্রনাথ চক্রবর্তী। বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে ওই গায়ে আর এই শহরে, ক্ষেত খামারে গাছের পাতায় ঝুপসি বুড়ো বটের মাথায়, পুকুর ডোবা ময়লা খালে বসত বাড়ির টিনের চালে, লেবুর পাতায় করম চা, যা বৃষ্টি পালিয়ে যা, লেবুর পাতায় করম চা, যা বৃষ্টি পালিয়ে যা। বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে ওই গায়ে আর এই শহরে, ধর্মতলায় গড়ের মাঠে লোকজনেরা সাঁতারে কাটে, শ্যামবাজারে কোমর জলে গলির মধ্যে নৌকা চলে, বাবুরা খায় গরম চা, যা বৃষ্টি পালিয়ে যা, বাবুরা খায় গরম চা, যা বৃষ্টি পালিয়ে যা, যায় বৃষ্টি পালিয়ে যায়, আয় রোদ্দুর দৌড়ে আয়, যায় বৃষ্টি পালিয়ে যায়, আয় রোদ্দুর দৌড়ে আয়, আকাশটা হোক দারুণ নীল, ছড়াক ডানা শঙ্খ চিল, ঘাসের ডগায় হীরের দুল, হলুদ পোটায় শিউলি ফুল, ভর্তি ভিড়ে দোকান পাট, পুজোর বাজার জমজমাট, যাই বৃষ্টি পালিয়ে যায়, আয় রোদ্দুর দৌড়ে আয়, যাই বৃষ্টি পালিয়ে যায়, আয় রোদ্দুর দৌড়ে আয়, যাই বৃষ্টি পালিয়ে যায়, আয় রোদ্দুর দৌড়ে আয়। বাহ, ইশিনাই ইহিতার এই প্রার্থনা মঞ্জুর হয়েছে, কেন বৃষ্টি জলে গিয়ে রোদ্দুর এসে গেছে, রোদ্দুর এসে গেছে, এবং এই রোদ্দুর মনের মধ্যে আরো আলো করুক, অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো। তাই সেই আলো নিয়ে আমরা আজকের পূজার বৈঠকিতে আরো কিছুক্ষণ আপনাদের সঙ্গে রয়েছে। একটি ছোট্ট বিরতি, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি মহাষ্টমীর আড্ডায়, মহাষ্টমীর পূজা বৈঠকিতে সৃজন পরিবারের সঙ্গে, আর আজকে আমাদের সব বন্ধুরা রয়েছেন আমাদের সঙ্গে। প্রথমেই আজকে কি শুনি, একটু
আজকে নয়, আমরা এতক্ষণ ধরে আড্ডা দিচ্ছি, কিন্তু এই বিরতির পর আমরা কুমারী পুজো নিয়ে একটু কথায় যাব। কারণ আজ মহাষ্টমী, মহাষ্টমীর দিন কুমারী পূজাটা বিহিত বহু জায়গায় হয় এবং বেলুড় মঠের কুমারী পূজা দেখার জন্য বহু বহু ভিড় হয়। স্বামীজি কাশ্মীরে যখন ভ্রমণ করছিলেন তখন একজন মুসলিম কন্যাকে কুমারী হিসেবে পূজা করেছিলেন এবং প্রথম যে বছর দুর্গাপূজা হয় বেলুড় মঠে সে বছর নটি কুমারীকে পূজা করা হয়। আর এখন তো প্রতি বছর 5 থেকে 6 বছরের একটি কুমারীকে পূজা করা হয় দেবী জ্ঞানে। এখানে আমি একটি তথ্য, গত বছরও এই তথ্যটি আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়া হয়েছিল, সচরাচর তো সব জায়গায় পাওয়া যায় না, তাই এবছরও এই অনুরোধ এসছে এই তথ্যটি একটু আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার, তাই ভাগ করে নিচ্ছি। 1 থেকে 16 বছর পর্যন্ত মেয়েদেরকে কুমারী হিসেবে পূজা করা যায় এবং তার বিভিন্ন নাম আছে, সেই নামগুলি আমি একবার করে বলে দিই। 1 বছরের কন্যাকে বলা হয় সন্ধ্যা, 2 বছরে সরস্বতী, 3 বছরে ত্রিধামূর্তি, 4 বছরে কালিকা, 5 বছরে শুভাগা, 6 বছরে উমা, 7 বছরে মালিনী, 8 বছরে কুব্জিকা, 9 বছরের কুমারী কালসন্দর্ভা, 10 বছরের অপরাজিতা, 11 বছরে রুদ্রাণী, 12 বছরের কুমারীকে ভৈরবী নামে আমরা বলে থাকি, 13 বছরের মহালক্ষ্মী, 14 বছরের পীঠনায়িকা, 15 বছরের কুমারী ক্ষেত্রজা এবং 16 বছরের কুমারী অম্বিকা নামে খ্যাত। এই বিভিন্ন নামে কুমারীদেরকে পূজা করা হয় এবং স্বামীজি একথাটাই বলেছিলেন যে যে দেশে নারীদের সম্মান করা হয় না সে দেশ বা সেই জাতি তো উঠতে পারে না কোনোদিনও। তাই কুমারী মূর্তির মাধ্যমে, কুমারী একজন জলজ্যান্ত কুমারীকে দেবী জ্ঞানে পূজা করার মাধ্যমে পুরো নারী শক্তিকে, স্ত্রী শক্তিকে সম্মান জানানো সব সময়। এবং সারদা মা সেই সময় তো ছিলেনই, তারপরেও আরও 16 বছর তিনি ছিলেন, কিন্তু স্বামীজি ওই প্রথম দুর্গাপুজোটিতেই ছিলেন, পরের বছর থেকে আর তিনি ছিলেন না। কিন্তু তার দেখানো পথ ধরে কিন্তু এখনও বেলুড় মঠে দুর্গাপুজো হচ্ছে এবং আমরা সবাই ভিড় করছি সেখানে। আমি এই ফাঁকে একটু কথা বলার ইচ্ছে হলো, একেবারে শত উৎসাহিত, সেটা হচ্ছে যে মা শারদাকে শ্রীরামকৃষ্ণ পুজো করেছিলেন ষোড়শী, আমরা সবাই জানি একদম, যে মানে শ্রী মা শারদাকে বসিয়ে ওই পিঠে বসিয়ে পুজো করেছিলেন, এটা এক ফলহারিণী ফলহারিণী। এবং এবারে এই পুজোর দিন আমি দক্ষিণেশ্বর মন্দিরে ছিলাম একটা অনুষ্ঠানে, সেটা অদ্ভুত একটা শিহরণ। আর একটা কথা যেটা, যে প্রথমবার যখন দুর্গাপুজো হয় বেলুড় মঠে, সেবারে স্বামীজি সমস্ত আয়োজন করেছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন, কিন্তু তিনি জানতেন যে অনেক ত্রুটি বিচ্যুতি হবে, সেই জন্য তিনি আগে থেকেই জ্বর হয়ে নিজে জ্বর নিয়ে শুয়ে পড়েছিলেন এবং সমস্ত মিটে যাওয়ার পরে তখন মা শারদা বলেছেন এবার ওঠ, তখন হ্যাঁ মা উঠি বলে উঠেছিলেন। এটা একটা ছোট্ট তথ্য। ঠিক ঠিক, চন্দনদার এই তথ্যের থেকেই আমি বলি যে সেই সপ্তমীর দিন স্বামীজি মাকে গিয়ে, মানে জগজ্জননী মাকে বলেছিলেন যে আমার জ্বর দিয়ে করে দাও মা, তখন শারদামা বলছেন, তিনি তাকে তো স্বামীজি জ্যান্ত দুর্গা বলে আখ্যায়িত করেছেন, তা শারদামা বলছেন তুমি আজকের দিনে জ্বর চাইলে কেন এত কাজকর্ম, তখন স্বামীজি বলছেন না ছেলেগুলো অনেক কাজকর্ম করছে তো, অনেক দৌড়াদৌড়ি করে কাজ করছে, কিন্তু ভুল ত্রুটি তো একটু আধটু হবে, আমাকে খুব বকাবকি করতে হবে, এর তুলনায় বরঞ্চ আমি জ্বরে থাকি ভালো থাকি। সব মিটে যাওয়ার পর চন্দনদা যেমন বললেন যে আবার স্বামীজি নিজের জায়গায় ছিলেন এবং সেই বছর স্বামী ব্রহ্মানন্দ প্রেসিডেন্ট, হ্যাঁ, বিসর্জনের সময় কিন্তু উনি মার সামনে সে কি নাচ, এবং স্বামীজি তা নিজের ঘরের বারান্দা থেকে তা দেখেছিলেন, কারণ তখন তিনি একটু অসুস্থ হয়েছিলেন। চলে আসি সুচন্দাদির কাছে, সুচন্দাদি একটা গান। হ্যাঁ, আমি অষ্টমীর দিনে আনন্দের মধ্যেই থাকতে চাই একদম, এবং শুধু এটা ব্যক্তিগত আনন্দ নয়, আমরা যেখানে যে উৎসবের মাধ্যমে বিশ্বজনের কল্যাণের জন্যে আমাদের দরজাগুলো খুলে দিই, আমাদের মনের বাধাগুলো পেরিয়ে যাই, সেই কামনা বা সেই ইচ্ছা আমাদের যেন প্রার্থনা মায়ের কাছে রেখে আমি এই গানটি নিবেদন করছি। তোমার আনন্দ ওই গো, তোমার আনন্দ এলো দারে, এলো 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 গো ওগো পুরবাসী, ওগো পুরবাসী, তোমার আনন্দ ওই গো, তোমার আনন্দ এলো দারে, এলো 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 গো
ওগো পুরবাসী, ওগো পুরবাসী, বুকের আঁচলখানি, সুখের আঁচলখানি, দুঃখের আঁচলখানি ধুলাই পেতে আঙিনাতে মিলো গো আনন্দই এলো দারে, এলো 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 গো ওগো পুরবাসী, ওগো পুরবাসী। সেচন করো তার পথে পথে, সেচন করো পা ফেলবে যে থায়, সেচন করো গন্ধবারি মলিন না হয় চরণ তারি, তোমার সুন্দর ওই গো তোমার সুন্দর ওই এলো দারে, এলো 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 গো হৃদয়খানি আকুল হৃদয়খানি, সম্মুখে তার ছড়িয়ে ফেলো রেখো না রেখো না ধরে, ছড়িয়ে ফেলো ফেলো গো আনন্দই এলো দারে, এলো 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 গো ওগো পুরবাসী, ওগো পুরবাসী। তোমার সকল ধন যে ধন্য হলো, হলো গো বিশ্বজনের কল্যাণে আজ ঘরের দুয়ার, ঘরের দুয়ার খোলো গো, সকল ধন যে ধন্য হলো, হলো গো বিশ্বজনের কল্যাণে আজ ঘরের দুয়ার, ঘরের দুয়ার খোলো গো, সকল ধন যে ধন্য হলো, হলো গো রাঙা হলো রঙে রঙে, রাঙা হলো কার হাসির রঙে হের রাঙা হলো, সকল গগন চিত্ত হলো পুলক মগন, তোমার নিত্য আলো এলো দারে, এলো 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 গো পরাণ প্রদীপ, তোমার পরাণ প্রদীপ তুলে ধরো ওই আলোতে রেখো না রেখো না দূরে, ওই আলোতে জেলো গো আনন্দই এলো দারে, এলো 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 গো ওগো পুরবাসী, ওগো পুরবাসী, তোমার আনন্দ ওই গো তোমার আনন্দ এলো দারে, এলো 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 গো ওগো পুরবাসী, ওগো পুরবাসী, তোমার আনন্দ ওই গো তোমার আনন্দ এলো দারে, এলো 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 গো ওগো পুরবাসী, ওগো পুরবাসী। পুরবাসীরা সত্যি আনন্দের মধ্যে রয়েছে আজকের দিনে, আর মাত্র আজকের দিনটা বাদ দিয়ে আর একটা মাত্র দিন আছে, সুতরাং আনন্দ ছাড়া যাবে না। নবমী দশমী একসঙ্গে, নবমী দশমী একসঙ্গে, কিন্তু বিশুদ্ধ সিদ্ধান্ত মতে নবমী দশমী আলাদা আলাদা আছে, তার জন্য নিজের সুবিধা অনুযায়ী ওটাই ধরে নিয়ে ওটাই ভালো, আমরা করে নেব কিন্তু আলাদা করে নেব, আনন্দ করতে হবে। ঈশিতাদির কাছে আসি, একটা কবিতা শুনি। হ্যাঁ, পুজো দিনগুলো এলেই কিন্তু আমার মনে পড়ে যায় ছোটবেলার দিনগুলোর কথা, সেইগুলোই কিন্তু আজকের দিনে বসে খুব তাকে অনুভব করতে চাই, আর সেই জন্যই বোধহয় বড়বেলা বড় বালকবেলাকে চিঠি লিখছে অপূর্ব দত্তের বালকবেলাকে বড়বেলার চিঠি। আমার প্রিয় বালকবেলা, মনে আমার টুকরো কথার ভিড় জমেছে মেলা, যেমন করে বৈশাখী মেঘ ভরিয়ে তোলে আকাশ, পাগল হাওয়া যেমন করে কাঁপায় তরু শাখা, দামাল ঢেউয়ে যেমনিভাবে দুলতে থাকে ভেলা, তেমনি করে তুমি আমায় দোলাও বালকবালা। তুমি এখন কেমন আছো? ভালো নেই না জানি, আমার কথা আর বলো না, আমার এখন সময় নিয়ে বড্ড টানাটানি, তাছাড়া এই আমায় এখন রাস্তাঘাটে হঠাৎ দেখলে তুমি চিনতেও পারবে না, সবাই কেমন পাল্টে যাচ্ছে জানো, চেনা লোককেও আজ মনে হয় ভীষণই অচেনা। বালকবেলা, তুমি কি সেই আগের মতোই রোজ চুন্নি নদীর সাঁকোয়ে বসে আকাশে চোখ রাখো,
সন্ধে নামার পরেও কি ঠায় একলা বসে থাকো? মনে পড়ছে শাঁক বাজতেই টিউকলে হাত ধুয়ে বাড়ি ফিরতে কালীতলার চাতালটাকে ছুঁয়ে ফেরার সময় স্ট্র্যাপ ছেঁড়া নীল হাওয়াই চটি হাতে এক দৌড়ে হালদারদের বাঁশবন টপকাতে। কালো বেড়াল দেখলে তুমি এখনো ভয় পাও, রোজ সকালে কালমেঘ আর চিরতার জল খাও, সজনের ফুল, পুঁই মেটুলি, কুমড়োর ফুল ভাজা, লাউ চিংড়ি, মোচার ঘণ্ট এসব এখন হয়? তোমার মনে আছে বালকবেলা মুখে লাগতো বলে তোমার ওল খেতে কি ভয়? জানো আমার কত কিছুই জানতে ইচ্ছে করে, নন্দু জেঠু এখনো কি ছিপ দিয়ে মাছ ধরে, তুমি কি আর বই বগলে স্কুলে যাও রোজ, মনিটর হও, ফার্স্ট বেঞ্চে বসো, এখনো সেই স্লেট পেন্সিল নাকি মাস পেরোনো ক্যালেন্ডারের পেছনে আঁক কষো? বিভূতি স্যার কেমন আছেন? পণ্ডিত স্যার, হরকুমার বাবু এখনো কি সুবোধ স্যারের সেই রকমই তেজ? গলায় কি তোর ব্যাং ঢুকেছে, কি খাস রে দুধ সাবু? বালকবেলা তুমি এখন ঘুড়ি ওড়াও, বলো পিট্টু খেলো, ঢিল নোঙ্গর করো, সকালবেলায় পুবের খোলা জানলাটাতে বসে রাজকাহিনী আবোল তাবোল চাঁদের পাহাড় পড়ো। রোজ সকালে একটা কথা ভীষণ মনে পড়ে, স্কুলের মাঠে ইউক্যালিপটাস গাছটা কি আজও আছে? রামবাহাদুর দারোয়ান কি গোপ পাকিয়ে বলে, এই লড়কা খুব সাবধান, হাত দিবে না গাছে? ওই যা দেখো সেই কথাটাও লেখা হয়নি জানো? তোমার যে ট্রাই সাইকেলটা ছিল সেটা আজও রাখা আছে চিলে কোঠার ঘরে, তোমার প্রিয় কাঠের ঘোড়া যেটা 5 বছরের জন্মদিনে দাদাই দিয়েছিল ওটা দেখলেই তোমার কথা বড্ড মনে পড়ে, তোমার ঝিনুক বাটি, তোমার নাম লেখা গ্লাস থালা, লাটাই ঘুড়ি, শিখ চাকা আর লাট্টু ডান্ডাগুলি সবই আছে সিঁড়ির ঘরে কাঠের বাক্সে রাখা, কোনো কাজেই লাগছে না তা কেমন করে ভুলি? বালকবেলা তুমি কি আর গঙ্গা ফড়িং ধরো, বাবুই পাখির বাসা পাড়তে ডাব গাছে কি চড়ো? এখানে খুব গাছ কাটা হয়, আকাশ যাচ্ছে হারিয়ে, লম্বা লম্বা বাড়ি উঠছে তাল গাছকেও ছাড়িয়ে, তুমি ভাবছো বড়বেলায় সবচেয়ে ভালো বুঝি? কখনো না, শুনলে তুমি খুশি হবে বরং, আমি কিন্তু হারিয়ে যাওয়া বালকবেলায় খুঁজি। তুমি আমার ছড়ায় ছড়ায় বৃষ্টি দিনের ছবি, তুমি আমার রবীন্দ্রনাথ সহজ পাঠের কবি, তুমি আমার পাতার বাঁশি জং ধরা ঝুমঝুমি, তুমি আমার রাসের মেলার মোক্ষদা বষ্টুবি। জানি না এই চিঠি তোমায় পাঠাবো কিভাবে, বাই পোস্ট না কুরিয়ার ঠিক বুঝতেও পারছি না, এখানে তো সবার এখন সেলফোন ল্যাপটপ, তাই ভাবছি তোমার ইমেল আইডি আছে কি না, সময় কমে আসছে, হাতে কাজ রয়েছে মেলা, ভালো থেকো, এবার তবে আসি বালকবেলা, ভুলেও যেন আমার কথায় রাগ করো না কিছু, ইতি তোমার হারিয়ে যাওয়া ছটফটে সেই বিচ্ছু। খুব ভালো, আমরা আজকে গল্পে না বারবার খালি সেই ছোটবেলাতেই ফিরে যাচ্ছি না, আমাদের ছোটবেলা উপায় নেই, একটু রাকেশের কাছে আসি। রাকেশ, ছোটবেলার কথা শুনতে শুনতে একটু কলকাতারও ছোটবেলার দিকে যাই না, একটু কেমন লাগে দেখি, তুমি আমাদের কি শোনাবে? ওই হুতুম পাচার নকশা থেকে পুরনো কলকাতার ছবি দেখি আর একটা। আজ একটা খুব দারুণ ব্যাপার জানো চন্দনদা, আমার তো এবছর কালা সৌজ, আমি অঞ্জলি দিতে পারবো না, মানে প্যান্ডেলে যাওয়াটা আমার খুব একটা সীমাবদ্ধতার। আমিও পারবো না আমার দাদার জন্য। আচ্ছা, আমাদের কিন্তু আজকে এটাই অঞ্জলি, এটাই অঞ্জলি, সৃজনে অঞ্জলি দিলাম আমরা আজকে। একদম, বাহ, খুব ভালো হলো, খুব ভালো, আমরা সবাই মিলে তোমাদের সঙ্গে নিয়ে একসাথে অঞ্জলি দিলাম, ভীষণ আনন্দ হচ্ছে এটাতে। শনিবার রবিবারের গল্প বলেছি, রবিবারটা দেখতে দেখতে গেল আজ সোমবার, শেষ পুজোর আমোদ চোহেল ও ফররার শেষ, আজ বাই খ্যামটা কবি ও কেত্তন, মানে এটা নবমীর রাতের আর কি শেষ। বাই নাচের মজলিশ চূড়ান্ত সাজানো হয়েছে, গোপাল মল্লিকের ছেলের ও রাজা বেজেন্দারের কুকুরের বের মজলিশের কাছে কোথায় লাগে, চকবাজারের প্যালানাথবাবু বাই মহলের ডাইরেক্টরি, সুতরাং বাই ও খ্যামটা নাচের সমুদায় ভাগ তাঁকেই দেওয়া হয়েছিল,
শহরের নন্নি নুন্নি মুন্নি খন্নি ও সন্নি প্রভৃতি ডিগ্রি মেডেল ও সার্টিফিকেটওয়ালারা, বড় বড় বাইয়েরা ও গোলাপ শাম বিদু খুদু মণি ও চুনি প্রভৃতি খ্যামটাওয়ালিরা নিজ নিজ তোবড়া তুবড়ি সঙ্গে করে আসতে লাগলেন। প্যালানাথবাবু সকলকে মা গোসাইয়ের মতো সমাদরে রিসিভ করছেন, তাঁদেরও গরবে মাটিতে পা পড়ছে না। প্যালানাথবাবুর হীরের ওয়াচ গার্ডে ঝোলানো আধুলির মতো মেকাবি হন্টিংয়ের কাঁটা নটা পেরিয়ে গেছে। মজলিসে বাতির আলো শরদের জ্যোৎস্নাকেও ঠাট্টা করছে। সারঙ্গের কোঁয়া কোঁয়া ও তবলার মন্দিরের রুনুঝুনু তালে আরে সাইয়া মোরারে তেরি মেরো জানি রে গানের সঙ্গে একটা এফা মজলিস রেখেছে। ছোট ছোট ট্যাসেল হামামা ও তাজিরা একোন থেকে ওকোন, এ চৌকি থেকে ও চৌকি করে বেড়াচ্ছেন। এমন সময় একখানা চেরেট গুড়গুড় করে বারোয়ারিতলায় গড সেভ দি কুইন লেখা গেটের কাছে থামল। প্যালানাথবাবু দৌড়ে গেলেন। গাড়ি থেকে জড়ি ও কিংখাপ মোড়া জড়ির জুতোশুদ্ধু, একটা দশমুনি তেলের কূপো ও এক কুটে মোটা সাহেব নাবলেন। কূপোর গলায় শিকলের মতো মোটা চেন ও আঙ্গুলে ১৮টা করে ৩৬টা আংটি। মানে এই সব একটা একটা করে গেস্ট আসতে আরম্ভ করলো। এবার এই নিয়েই জমবে রাতের সভা। সভা আসর, সভা বলাটাও ভুল, আসর আসর মজার, মজার মজলিস যেটা এদের। এছাড়া তো রায়বাহাদুরটা আসবে না? না, মানে এটার সঙ্গে মনে হয় এরপরেই আছে। দেখো তো তুমি, রাজা বাহাদুরের গিলটি করা গাল ভরা আশা সকলের নজর পড়ে এমন জায়গায় দাঁড়ালো। অঞ্জনারঞ্জন দেব বাহাদুর গৌর বর্ণ, দোহারা, মাথায় খিড়কিদার পাগড়ি, জোড়া পড়া, পায়ে জড়ির লপেটা জুতো, বদমাইশের বাদশাহ ও ন্যাকার সর্দার। মানে একদম যেন পুরো ওইখানে দাঁড়িয়ে বিবরণটা দিচ্ছেন একদম। বাই রাজা দেখে কাছে বাগে সরে এসে নাচতে লাগলো, বড় যেখানে পাওয়া যায় একদম। পূজোর সময় পরবস্তি হয়ে যেন বলেই তবলজি ও সারেঙ্গিরা বড় রকমের সেলাম বাজালে, বাজে লোকেরা সং ও বাই ফেলে কোনো অপরূপ জানোয়ারের মতো রাজা বাহাদুরকে একদৃষ্টে দেখতে লাগলেন। সত্যি মানে এই এইখান থেকে সেই সময়ের তো ছবিটা পাওয়া যায়। সমস্ত একটা জায়গায় লেখাও আমি পড়েছি যে শত সম্ভ্রান্ত হিন্দুরাই হোক না কেন, পুজোর সময়টা খ্রিস্টিনীয় খাওয়া দাওয়া, মানে তখন তো ইংরেজরা রয়েছে, একটু উইলিয়ামসন বা এরকম কোনো একটা দোকান ছিল, সেই দোকানের খাবার দাবার আসতো বাবু বাড়িতে, এবং মুসলিম বাইজিদের নাচ। এছাড়া তো বাবু কালচার দুর্গাপুজোর সময় চলবেই না, আর ইংরেজদের এনে তোয়াজ করা, তাতে কিন্তু দেববাড়ি ছিল সবচেয়ে আগে ইংরেজদের এনে তোয়াজ করার ব্যাপারে। আর তারপরেই এটাও কিন্তু সেই লং লিভ দ্য কুইন, সেই কুইনের নির্দেশে কিন্তু এটা বন্ধ হয়েছিল ইংরেজদের, পরে বাবু বাড়িতে গিয়ে দুর্গাপুজোর সময় এই মহোৎসব করা সেটা বন্ধ করতে বাধ্য হয়েছিল, ইংরেজরা যেত না তারপর ওই একটা সময় পর্যন্ত চলে। কারণ তো ওটাই ঘুষ ছিল, একদম ঘুষ ছিল, ব্যবস্থা করে। অয়েল পেন্টিংও দেখা যায় যে সেই সময়কার বাইজি নাচ হচ্ছে এবং সব ওই সাহেবরা এসে বসে আছেন। তা আমরা আমাদের প্রায় আড্ডার শেষের দিকে, ইচ্ছে করে না এই যে এই তার মধ্যে রাকেশ এত সুন্দর একটা কথা বললো, এটাই যেন আমাদের মহাষ্টমীর অঞ্জলি। তাই কিন্তু শেষ না, সময়ের কাছে সবাই বাঁধা, তাই শেষ করতে হবে চন্দনার কাছ থেকে একটা ছোট্ট কবিতা শুনি, আর তারপরে অভিজ্ঞদার একটা গান দিয়ে আমরা শেষ করবো আজকে। কবিতাটা ঠিক কি আমি বুঝতে পারছি না, কি মজার নাকি পুজো নিয়ে নাকি আবার ছেলেবেলায় ফিরে যাওয়া, কোনটা কোনটাই যাই? আমরা সবাই মিলে, সবার একটা ভোট হোক, ভোট হোক সবাই মিলে, কিসে যাব? মজাতে থাকতে, মজাতে, তাহলে একটা মজাতে থাকি, মজাতে থাকলে তাহলে মজাতে। আচ্ছা তাহলে আমরা চন্দনদার বিভিন্ন ঝুলি আছে, একটা মজার ঝুলি, একটা ছোটবেলার ঝুলি, ঠাকুরদার ঝুলি আর কি, এখানে ঠাকুরদা আমি না, মানে সেই ওই আমার এই ছোট্ট ঝুড়ি এতে রাম রাবণ আইছে, আমার এরকম অবস্থা, মানে তোমার রাম রাবণ বের হচ্ছে এক একটা। ঠিক না, আমি আসলে ঈশিতার মতো এত ভালো ভালো কবিতা বলতে পারি না। আমরা আবারই ফিরে যাব সেই মজার ভবানীদার কাছে ফিরে যাব, কারণ অবশ্যই একটু আগে ঈশিতা অপূর্বদার যে ছড়া বলল সেটা অসাধারণ একটা অনুভব আমার মনে হচ্ছিল, অসাধারণ অনুভব, অসাধারণ, অপূর্বদাকে বলতেই হবে সে কথা। আমরা ভবানীদার কাছে ফিরে যাই। দুর্গা আসেন কাঁদেন হাসেন, দুর্গা মা এবারে ঘোটকে আসছেন, অর্থাৎ ঘোড়ায় আসছেন, সেটা খুব অদ্ভুতভাবে এটা রিলেট করে গেল আজকে। যদি দুর্গা আসেন ঘোড়ায়, শিব আর অসুর কুস্তি লড়েন মনুমেন্টের গোড়ায়, গনসা কেত গড়ের মাঠে গিয়েই ঘুড়ি ওড়ায়, যদি দুর্গা আসেন ঘোড়ায়,
যদি দুর্গা আসেন দোলায়, হাওড়া ব্রিজের মাথায় চড়েই অসুর মাসল ফোলায়, নন্দী ভৃঙ্গি ক্লান্ত শিবের ঘড়িতে হাত বোলায়, যদি দুর্গা আসেন দোলায়, যদি দুর্গা আসেন হেঁটে, লক্ষ্মী সুরো ঘুগনি কিনেই শালপাতা খায় চেটে, গনসাকে তো যায় সিনেমায় লুকিয়ে টিকিট কেটে, যদি দুর্গা আসেন হেঁটে, যদি দুর্গা আসেন বাসে, শিব আর অসুর ছাদে বসে মনের সুখেই হাসে, লক্ষ্মী সুরো বেড়ায় ঘুরেই ভিক্টোরিয়ার পাশে, যদি দুর্গা আসেন বাসে, যদি দুর্গা আসেন ট্রেনে, নন্দী ভৃঙ্গি হন কুপকাত আঘাত পেয়েই ব্রেনে, গনসা কেত কোমর বেঁধে তোলেন টেনেই ক্রেনে, যদি দুর্গা আসেন ট্রেনে, যদি দুর্গা আসেন ট্রামে, ট্রাফিক জ্যামে আটকে সবাই দর 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 ঘামে, শিব রেগে কয় চল আর নয় ফিরি কৈলাস ধামে, যদি দুর্গা আসেন ট্রামে। অসাধারণ অসাধারণ। আর এখন যদি লেখা হতো না তাহলে টোটোটা যোগ হতো, টোটোটা যোগ হতো তাহলে। এখন আমরা একদম শেষ পর্যায়ে এসে গেছি, আমরা অভিজ্ঞতার একটি গানের মাধ্যমে আজকের বৈঠক শেষ করি। তো দেখো এটা কি হয় যে গানের ক্ষেত্রেও আমরা বিভিন্ন জায়গায় কোনো গানকে বিভিন্ন রকমভাবে আপন করে নিতে পারি। হ্যাঁ, তো প্রথমে একটি গান শোনাচ্ছি, এটা আগমনী গান গিরিশচন্দ্র ঘোষের, সেখানে গানটা কীভাবে বলা হচ্ছে এবং পরে গানটি লোকসঙ্গীত দেশে বা সিলেটি অঞ্চলের লোকেরা কীভাবে করে নিয়েছিলেন গানটাকে সেটাই যাব। অবশ্যই শুনি আমরা। কেমন করে হরের ঘরে ছিলি উমা বল মাতাই, কেমন করে হরের ঘরে ছিলি উমা বল মাতাই, কত লোকে কতই বলে শুনে প্রাণে মরে যায়, কেমন করে হরের ঘরে ছিলি উমা বল মাতাই, মার প্রাণে কি ধৈর্য ধরে জামাই না কি ভিক্ষা করে, মার প্রাণে কি ধৈর্য ধরে জামাই না কি ভিক্ষা করে, এবার নিতে এলে পরে বৌমা ঘরে নাই, কেমন করে হরের ঘরে ছিলি উমা বল মাতাই। কি সুন্দর সুর, এবং এটি আবার চেঞ্জ হচ্ছে যখন সিলেটি অঞ্চলে, সেটি শোনাই একদম, অর্থাৎ মাটির সুর সেখানে মিশে, হ্যাঁ সেখানে মাটি মিশে যাচ্ছে, সবাই মানে মা তো সবার জন্য এবং সবাই নিজের মতো করে তাকে হয়তো পেতে চায়, সেটা সুরের মাধ্যমে হোক কথার মাধ্যমে হোক। ঠিক ঠিক। আরে কেমন করে হরের ঘরে ছিলি উমা বল মা মরে তাই, আরে কেমন করে হরের ঘরে ছিলি উমা বল মা মরে তাই, কত লোকে কতই বলে আরে কত লোকে কতই বলে শুনে প্রাণে মরে যায় বল মা মরে তাই, আরে কেমন করে হরের ঘরে ছিলি উমা বল মা মরে তাই, আরে কেমন করে হরের ঘরে ছিলি উমা বল মা মরে তাই। মার প্রাণে কি ধৈর্য ধরে জামাই নাকি ভিক্ষা করে, মার প্রাণে কি ধৈর্য ধরে জামাই নাকি ভিক্ষা করে, নিতে এলে বলবো তারে
এবারে নিতে এলে বলবো তারে উমায় আমার ঘরে নাই বলমা মোরে তাই আরে কেমন করে হরে ঘরে ছিলি উমা বলমা মোরে তাই বলমা মোরে তাই আরে কেমন করে হরের ঘরে ছিলি উমা বলমা মোরে তাই আরে কেমন করে হরের ঘরে ছিলি উমা বলমা মোরে তাই আরে কেমন করে হরের ঘরে ছিলি উমা বলমা মোরে তাই কত হলো কে কতই বলে আরে কত হলো কে কতই বলে শুনে প্রাণে মরে যাই বলমা মোরে তাই আরে কেমন করে হরের ঘরে ছিলি উমা বলমা মোরে তাই আরে কেমন করে হরের ঘরে বলমা মোরে তাই আরে কেমন করে হরের ঘরে ছিলি উমা বলমা মোরে তাই খুব সুন্দর খুব সুন্দর একদম খুব একটা সুন্দর মুহূর্ত আমরা তালে ছন্দে মেতে উঠলাম আজ মহাষ্টমীর দিন মার ঘরে 108টি প্রদীপ জ্বলে উঠছে আর তার সঙ্গে আমাদের মনের মধ্যেও সেই প্রদীপগুলি জ্বলে উঠেছে সকল সত্য সকল সুন্দর আমাদের মনে প্রবেশ করুক মার কাছে এটিই কামনা এই কামনা নিয়ে আমাদের আজকের বৈঠক আমাদের শেষ করতে হবে তোমরা যারাই আজকে এখানে এসেছো সৃজন পরিবারের অংশ হয়েছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা আশা রাখবো বারবার তোমাদেরকে সৃজনের সঙ্গে পাবো এবং বন্ধুরা আপনারাও সৃজনের সঙ্গে থাকুন সৃজন পরিবার আগামীকালও মহানবমীর দিন আপনাদের সঙ্গে পূজার বৈঠকে নিয়ে থাকবে আজকে খুব মজা করুন মাকে পুষ্পাঞ্জলি দান করুন 108টি প্রদীপ জ্বালিয়ে তুলুন এবং নিজেদের মনকে উদ্ভাসিত করুন আর এই পর্যন্তই নমস্কার।